এক্সারসাইজ ফাইলটা এক্সট্র্যাক্ট করলে আপনাদের সামনে সেম এরকম একটা ফাইল আসবে, সেইখানে আপনারা পাবেন তিনটা ফ্লায়ার, একটা টুল পাবেন যেটা মাউসের মতো দেখতে, চারিপাশে ডট 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 বিভিন্ন কালারের ডট, এইটা এটা একটা এই ইম্পর্টেন্ট টুল, এটা আমি দেখাবো। সাথে আপনাদের দেওয়া হয়েছে একটা পিএইচডি মকআপ ফ্লায়ার, ফ্লায়ার পিএইচডি মকআপ। আমরা আজকে ফ্লায়ার ডিজাইন করব, প্লাস এটাকে চেষ্টা করব মকআপে দিয়ে দেখার জন্য যে আসলে আমাদের ফ্লায়ারগুলো কেমন দেখা যায়, কেমন হয়। সো আরও একটা, এটা আসলে লোগোই বলতে পারেন আপনারা, লোগো অথবা যে কোনো আইকন। আমরা চেষ্টা করবো আজকে এটা বানানোর, যে এটা আমরা আসলে কীভাবে বানাতে পারি এই আর কি। তো সে সো যেহেতু দেখছি আজকে আমাদের অনেক কাজ, তাহলে সময় নষ্ট না করে আমরা দেখতে থাকি আসলে এক এক করে। সো শুরুতে গতকালের যে সাকিব ভাই বলেছিলেন যে আসলে যে কোনো জায়গা থেকে কালার পিক করা যায় কিভাবে, সেটা দেখাইতে, তো সেই জন্য আজকে আমরা শুরুতেই দেখিয়ে দেবো যে আসলে যে কোনো জায়গা থেকে কিভাবে আপনারা কালার পিক করতে পারেন। আপনাদের এক্সারসাইজ ফাইলের মধ্যে একটা ইএক্সি ফাইল পাবেন, ইএক্সি ফাইল, সেটা হচ্ছে আপনার এই যে মাউসের মতো, যদি দেখতে পান আমার আমার মাউসের কার্সারটা যেখানে, সেই সেই এই ফাইলটা পাবেন। এই ফাইলটাকে জাস্ট আপনারা ডাবল ক্লিক করবেন, আর খুব বেশি কিছু করতে হবে না আপনাকে। ডাবল ক্লিক করলে ধরেন এইটা, ডাবল ক্লিক করার পরে এটা আপনার এই যে কালার বার এটা দেখাবে, ধরেন এই এইখানে যদি আপনি যে কোনো কালারের এখানে নেবেন, আর সেটা আপনার ধরেন এইখানে আমি একটা ফ্লায়ারের উপর নিচ্ছি যে ব্লু কালার, স্কাই ব্লু কালার যেটা সেটা দেখাচ্ছে, এটা এখানে আমি নিচ্ছি রেড, ইয়েলো, যে যে কালার আছে সেই কালারগুলো আপনাদের শো করবে। কিন্তু এই কালারগুলো আপনারা কপি করবেন কীভাবে, ধরেন আপনি এই যে এই অরেঞ্জ কালারটাই কপি করতে যাচ্ছেন, সো সেক্ষেত্রে আপনারা কপি করবেন কীভাবে, আপনাকে তো শো করছে যে কালার কোড ওইখানে, তারপরে ম্যাক্সিমাম যা যা ইনফরমেশন লাগে কালারের জন্য সব কিছুই শো করছে, সেক্ষেত্রে আপনারা এখানে কালারটা কপি করবেন কীভাবে। আপনারা কালার কপি করবেন হচ্ছে, আপনারা যদি এই যে কালার যেখানে দেখায় সেইখানে আপনার মাউসটা নিয়ে আসেন, তাহলে দেখতে পাবেন যে কীভাবে কালার কপি করতে হবে। কন্ট্রোল অল্টার সি, এটা হচ্ছে কপির জন্যে, কন্ট্রোল অল্টার এক্স, এটাও এক ধরনের কপি হয়, কন্ট্রোল অল্টার জেড, এইটাতে সম্ভবত ব্যাক যায়, আসলে আমি এই টুলটা খুব বেশি ইউজ করিনি। সো সেক্ষেত্রে আমি জাস্ট আপনাদেরকে কপিটাই দেখাবো যে আসলে কীভাবে আপনারা কালার কপি করতে পারেন। সো ধরেন আমার এই লাল কালারটার উপরে মাউস রয়েছে, এই কালারটা, সরি পিঙ্ক কালারটার উপরে আমাদের মাউস রয়েছে, এই পিঙ্ক কালারটা আমরা কপি করব। কপি করতে গেলে কি যেন দেখলাম আমরা, কন্ট্রোল অল্টার সি, জাস্ট আমরা কপি করে ফেললাম। এখন কপি করার পর এই কালারটাকে আমরা কীভাবে ইউজ করব, চলো আমরা দেখি যে এই কালারটাকে কীভাবে ইউজ করতে পারি। ফটোশপে চলে যাচ্ছি আমি, আচ্ছা এটাকে কেটে দিয়েছি, কাটার জন্য খুব সিম্পল, মাইনাস করে দিতে পারবেন, এখান থেকে কেটে দিতে পারবেন, জাস্ট কেটে দিবেন। আমি এখান থেকে একটা পেজ নিয়ে নিই, জাস্ট একটা A4 পেজ, A4 পেজ নিয়ে একটা রেক্টেঙ্গেল শেপ নিয়ে নিলাম যেটার মধ্যে আমি কালার দিব। আচ্ছা রেক্টেঙ্গেল শেপ পাওয়ার পরে আমি জাস্ট এই যে সেই আইকনটাতে ক্লিক করব, ক্লিক করার পরে এই যে কালারের নিচে দেখবেন যে একটা কোড অপশন আছে, হ্যাশ দিয়ে সেরে, হ্যাশ দেওয়ার পরে একটা কোড অপশন আছে, এই কোড অপশনটা খেয়াল করবেন। আপনারা চাইলে এখানে আপনাদের ইচ্ছা মতো কোড বসাইতে পারবেন যদি সেই কালার কোডটা থেকে থাকে। সো সেক্ষেত্রে আমরা যে কালারটা কপি করলাম সেই কপি কালারটা এখানে বসাবো। আপনারা জাস্ট এই কোডটাকে সিলেক্ট করে, পুরোটা সিলেক্ট করে জাস্ট কন্ট্রোল ভি দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পরে দেখেন আমাদের কালার কোডটা পিঙ্ক কালার চলে আসছে, আমরা যে পিঙ্ক কালারটা চাচ্ছিলাম আর কি, কপি করেছিলাম। আচ্ছা চলুন দেখি যে আরও অন্য কোনো কালার কপি করি আমরা, আর ধরেন এটাকে ডাবল ক্লিক করে নিব, একটা ডাবল ক্লিক করলে এটা অন হয়ে যাবে। তারপরে ধরেন এইখানে আমরা একটু এই যে পার্পেল কালার, পার্পেল কালারটা কপি করব। সো সেম টেকনিক, কীভাবে কপি করব আমরা, কন্ট্রোল অল্ট সি, জাস্ট আমাদের কালারটা কপি হয়ে গেল। এখন আমরা যাব আবার সেম প্রসেসে,
ধরেন এটা আমাদের রেকট্যাঙ্গেল, এটাকে কেটে দিই। এটা আমাদের রেকট্যাঙ্গেল, রেকট্যাঙ্গেলের শেপ আইকনে ক্লিক করব। জাস্ট এই যে এখানে হ্যাশ দিয়ে যে কালার কোড দেওয়ার অপশনটা, সেইখানটাতে আমরা কালারটাকে পেস্ট করে দিব, মানে কালার কোডটাকে কন্ট্রোল ভি দিয়ে জাস্ট সিলেক্ট করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। এই দেখুন আমাদের পার্পল কালারটা চলে আসছে এখানে। সো সেমভাবে ধরেন আমরা কোনো ওয়েবসাইটে যাচ্ছি, যে এটাকে আমাদের ডাবল ক্লিক করা আছে। ধরেন আমরা ওয়েব ব্রাউজ করছি কোথায়, সাপোজ ধরেন আমরা ব্রাউজ করে একটা সাইটে যাই। সেই সাইটটা কী সাইট হতে পারে, ধরেন সোশ্যাল মিডিয়ার কোনো সাইট, যেমন ধরেন লিঙ্কডইনে যাই। এইখানে যে গেলাম, এইখানে যাওয়ার পরে আচ্ছা এখানে আমার লগ ইন করা নেই। আচ্ছা লগ ইন করে, আচ্ছা তাহলে এখন লগ ইন না করি, আপাতত বাদ দিই, লগ ইন না করি, অন্য অন্য যে কোনো একটা সাইটে যাই। ধরেন নেটফ্লিক্সে গেলাম, নেটফ্লিক্সে যেহেতু আমার লাইসেন্সটা নেওয়া নেই, সেই ক্ষেত্রে আমার এটাতে আমি ঢুকতে পারবো না। তো ঢুকতে না পারলে সমস্যা নাই, উপরে আমরা যে কালারগুলো পাচ্ছি সেই কালারগুলোই কপি করি। ধরেন নেটফ্লিক্সের এই যে লাল কালারটা, এই লাল কালারটা আমাদের ভালো লাগছে, এই লাল কালারটাই কপি করবি। লাল কালারটা যদিও আপনারা ইজিলি আপনাদের ফটোশপে পেয়ে যাবেন, তারপরে জাস্ট দেখানোর জন্য যে এই লাল কালারটা আপনাদের পছন্দ হয়েছে এটাকে কপি করবেন। এই জাস্ট সেম টেকনিক, এটা এটার উপর মাউস রেখে দিয়ে মাউসটা ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পরে কন্ট্রোল অল্ট সি প্রেস করলেন, কপি হয়ে গেল আপনার কালার। সো সেমভাবে আপনি যাবেন এইখানে যে কালার কোড অপশনটা, এটা পুরোটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে জাস্ট কন্ট্রোল ভি দিয়ে দিবেন, আপনার নেটফ্লিক্সের সেই সেম রেড কালারটা আপনারা পেয়ে গেছেন। আচ্ছা এটা যদি আমরা পাই, তাহলে আমরা ধরেন আর একটা সাইটে যাই, যে কোনো সাইট হতে পারে, সেটা ধরেন আচ্ছা ইভ্যালিতে গেলাম। দেখি ইভ্যালিতে যাই, ইভ্যালিতে গিয়ে দেখি যে ইভ্যালিতে কী কালার আছে। সো এখানে কিন্তু মানে শুধুমাত্র যে কালারটা আপনারা নেবেন সেই কালারটা, এখানে কিন্তু কোনো গ্রেডিয়েন্ট কপি হবে না। এটা সবসময় মাথায় রাখবেন, গ্রেডিয়েন্টটা সবসময় আপনাদের বানিয়ে দিতে হবে, অথবা গ্রেডিয়েন্ট যদি বানানো থাকে সেইখান থেকে আপনারা কপি পেস্ট করে দিয়ে দিতে পারেন। আচ্ছা এটা হচ্ছে ধরেন ইভ্যালি একটা মানে ই কমার্স সাইট। ধরেন এইখানে অনেক অনেক কালার পাবেন আপনারা, ধরেন এইখানে যে এমআই এর পিঙ্ক কালারটা আপনারা নেবেন, কিংবা এখানে এই রেড কালারটা অথবা ব্ল্যাক কালারটা। আচ্ছা আমি জাস্ট এমআই এর এই কালারটা নেই, কন্ট্রোল অল্ট সি নিয়ে জাস্ট এখানে কন্ট্রোল ভি প্রেস করে দিলাম, দেখেন এই সেম কালারটা চলে আসছে। এটাই আর কি মূলত এই টুলটার সিস্টেম আর এই টুলটার অ্যাডভান্টেজ। এভাবে আপনারা যে কোনো যে কোনো কালার যদি আপনাদের পছন্দ হয়, আপনারা যদি ফটোশপ কিংবা ইলাস্ট্রেটরের কালার মিলাইতে না পারেন, আপনাদের যদি এমন কোনো কালার ভালো লেগে থাকে, তাহলে এই ছোট্ট একটা টুল ইউজ করে আপনারা ইজিলি যে কোনো জায়গা থেকে কালার নিয়ে আসতে পারেন। এটা হচ্ছে একটা কালার পিকের টেকনিক, যেটা আমি বলেছিলাম সো সাকিব ভাই গত ক্লাসে এটাকে মনে করা দিছে আমাকে, সো সেই জন্য আজকে আপনাদেরকে দেখালাম এই বিষয়গুলো। সো হ্যালো, হ্যাঁ ভাই বললাম যে রেকর্ডিং অন করছেন কিনা। হ্যাঁ রেকর্ডিং হচ্ছে, ক্লাস রেকর্ডিং হচ্ছে, রেকর্ডিং অলরেডি স্টার্ট হয়ে গেছে। এটা হচ্ছে সিম্পল একটা টুল, আশা করি আপনাদের বুঝতে কষ্ট হয়নি, আপনারা মানে খুব সহজেই এটাকে ব্যবহার করতে পারবেন। যদি কেউ না বুঝে থাকেন টুলটা, তাহলে আমাকে বলবেন, বুঝিনি তাহলে আমি এটাকে চেষ্টা করবো আপনাদেরকে বোঝায় দেওয়ার জন্যে। এটাই হচ্ছে। আচ্ছা তাহলে আমরা ফ্লায়ার এই যে তিনটা ফ্লায়ার দেখেছি আমরা, মানে দিয়ে দিয়েছি আপনাদের এক্সারসাইজ ফাইলে, সেই তিনটা ফ্লায়ার মেক করার চেষ্টা করব। আচ্ছা চলুন আমরা এই তিনটা ফ্লায়ার মেক করার চেষ্টা করি। আচ্ছা আপনাদের কাছে এই তিনটার মধ্যে কোন ফ্লায়ারটা মনে হচ্ছে যে আপনারা পারবেন না করতে, একেবারেই পারবেন না? যে কেউ
বলতে পারেন, সমস্যা নেই। অনেকে হয়তো মনে মনে ভাবে যে আসলে আমি বলবো আমি পারবো না, অনেকেই তো এটা পারবে, আসলে ওটা কোনো সমস্যা না। আপনি যদি না পারেন আপনি বলবেন যে আপনি পারবেন না, কে পারলো না পারলো সেটা আপনার দেখার বিষয় না। এই তিনটা ফ্লায়ারের মধ্যে কোন ফ্লায়ারটা আপনাদের কাছে মনে হচ্ছে যে আপনি পারবেন না? আচ্ছা আপনারা একটু দেখেন যে আপনি আপনি ওই ফিল যে ফ্লায়ার ডি কালারটা করেন, ওই যে তিন নাম্বারটা এটা আমার, হ্যাঁ এটা মনে। আচ্ছা আচ্ছা এটা পারবেন না, আচ্ছা ঠিক আছে এটা আমি দেখিয়ে দিচ্ছি তাহলে। এটা মনে হচ্ছে যে দেখে মনে হচ্ছে যে আসলে খুব বেশি কঠিন কিছু, আসলে কিন্তু যখন আমরা এটাকে ব্রেক ডাউন করব। আচ্ছা ভাই প্রথমটা প্রথমটা ছবি এগুলা কাটা, আচ্ছা আচ্ছা কিভাবে কাটছে, গোল রাউন্ড গোল গোল যেটা এটা এটা এই ফ্ল্যাটটা এই জন্যই সিলেক্ট করা, যদি একটু রেজুলেশন কম এই ফ্ল্যাটটা এই জন্যই সিলেক্ট করা যে এই ফ্ল্যাটগুলা এইটা ধরেন, তারপরে এইটা এগুলা যে আমরা ফ্লায়ার ডিজাইন তো শিখবই আজকে, তার পাশাপাশি ফ্লায়ারের মধ্যে কিভাবে এই যে ছবিগুলা ক্লিপিং মাস্ক করে ব্যবহার করা হয়, এই যে ধরেন এই যে এইটা ত্রিভুজের মাঝে এই যে ছবিগুলা সুন্দরভাবে ক্লিপিং মাস্ক করা আছে, এই এই জিনিসগুলোও শিখবো। যে এখানে হয়তো বা আপনাদের প্রশ্ন আসতে পারে এইগুলা কিভাবে দিব, এইগুলাও শিখবো। আচ্ছা আপনাদের জাস্ট বেসিক কনসেপ্টটা আমি ধরিয়ে দিচ্ছি, ধরেন আপনার এই যে এই এই ছবিটাতে খুব বেশি কোনো কাজ নেই, আসলে আমাদের কাছে মনে হচ্ছে আসলে অনেক কাজ, আসলে খুব বেশি কাজ নেই, আসলে আমি দেখিয়ে দিই যে আসলে এই ছবিটাতে কী আছে। ধরেন A4 পেজ নিয়ে আসে, আপনারা অবশ্যই গতকালকে যে ট্যাম্পলেট যেভাবে ট্যাম্পলেট নিয়ে দেখিয়েছি ওইভাবে আপনারা ট্যাম্পলেট নিয়ে কাজ করবেন, অবশ্যই আমার মতো এভাবে জাস্ট একটা A4 পেজ নিয়ে নেবেন না। আর যদি মনে করেন যে আচ্ছা তাহলে আমি একটু রুলস মেনে কাজ করি, অপেন করলে ভালো হতো। জি অ্যাডমিশন ওপেন একটা আছে না, অনেকগুলো ছবি যেখানে অ্যাড করা আছে, অনেকগুলো ছবি ও আচ্ছা ওটা দেখাবো আমি, জাস্ট এটা এটাকে ব্রেক ডাউন করে দিই। তার আগে জাস্ট আমি আপনাদের পেজ নিয়েটা আবার আবার একটু কীভাবে আপনারা পেজ দিবেন, জাস্ট এটা একটা একটা A4 সাইজ পেজ নেবেন, এখান থেকে মাইনাস 0.5 মাইনাস করে দিবেন, সেমভাবে মাইনাস 0.5 মাইনাস করে দিলে হয়তো আমাদের পেজটা মাইনাস 0.5 ছোটো হয়ে গেল। সো সেক্ষেত্রে আমরা জাস্ট এখানে কালারটা চেঞ্জ করে দিব CMYK, রেজলিউশন 300 থাকবে, জাস্ট ক্রিয়েট ক্রিয়েট দেওয়ার পরে আমরা জাস্ট এটাকে আটকিয়ে দিব। রুলার দিয়ে অবশ্যই সবসময় আপনারা যখন ডিজাইন করবেন তখন প্রপার গাইড ফলো করবেন, এটা আসলে নতুন অবস্থাতে হবে কি যখন আপনারা গাইডটা ফলো করবেন তখন আস্তে আস্তে নতুন অবস্থাতে আপনাদের এটা প্র্যাকটিস হয়ে যাবে, আর তখন আপনারা যত এটা ফলো করতে ফলো করে কাজ করতে থাকবেন সেক্ষেত্রে আপনারা তত বেশি এক্সপার্ট হবেন। আচ্ছা ক্যানভাস সাইজ ওপেন করে এটাকে ইঞ্চিতে দিয়ে জাস্ট 0.5 আমি যোগ করে দিচ্ছি, 0.5 যোগ করে। আচ্ছা আমার এইখানে শেপ লাইন নেওয়া হয়ে গেল, জাস্ট আমার A4 সাইজ যে পেজটা আমরা পেয়ে গেছি এটাকে আমরা আমরা আবার এই রুলার দিয়ে আটকে দিব। তারপরে আমরা এখন ব্লিড নিব, ইমেজ ক্যানভাস সাইজ এখানে পিক্সেল থাকলে ইঞ্চি করে নিব, তারপরে আমরা 0.5 ব্লিড নিব। আগেই বলছি ব্লিডটা যে কোনো মাপের হতে পারে, সেটা আপনার ক্লায়েন্ট অথবা আপনার কান্ট্রি যে কান্ট্রির ক্লায়েন্টের কাজ করবেন সেটা সেটার উপর ভিত্তি করে, যদি আপনার ক্লায়েন্ট আপনাকে ব্লিড বলে দেয় তাহলে তো ভালো, আর না বলে দিলে আপনি আপনার মতো একটা ব্লিড দিয়ে দিবেন, পরে যদি ক্লায়েন্ট আবার বলে যে আমাকে এই ব্লিড করে দাও তখন আপনি চেঞ্জ করে দিবেন, সমস্যা নেই। আর যদি ক্লায়েন্ট আচ্ছা ভাই হ্যাঁ বলেন, যখন আমরা সেভ দিব সেক্ষেত্রে কি A4ই থাকবে নাকি যে বাড়তি অংশটুকু সহ থাকবে?
আপনারা যখন পিএইচডি তে সেভ দিব অথবা জেপিজি সেভ দিব অবশ্যই বাড়তি অংশটুকু সবটুকু সহই থাকবে, আর সেজন্য আমরা ডিজাইনটা পুরোটা জুড়েই করব, যেটা প্রিন্টে কাটা যাবে সেটা প্রিন্টে কাটা যাক, ওটা আমাদের দেখার বিষয় না, আমরা ডিজাইনটা করে দিব, প্রিন্টের যতটুকু লাগে ততটুকু রেখে তারা কেটে ফেলে দিব, সমস্যা নেই। ও বুঝতে পারছি। আচ্ছা ধরেন আমরা এই যে এই ইমেজটা এইখানে যদি আমরা ফলো করি, ধরেন আমরা ফটোশপে যাই, ফটোশপে যাওয়ার পরে ফটোশপে রেক্টেঙ্গেলের এইখানে একটা টুল পাবেন আপনারা, পলিগন টুল, একটু খেয়াল করেন, এই জাস্ট একটা একটা টুল দিয়ে আমরা এই ফ্ল্যাটটাকে ডিজাইন করে ফেলব, পলিগন টুল। যদি দেখতে পান জাস্ট পলিগন টুলটা নিয়ে নেবেন, নিয়ে জাস্ট একটা ক্লিক করবেন, এটাকে টেনে ধরবেন না, জাস্ট একটা ক্লিক করবেন, ক্লিক করলে দেখবেন যে নাম্বার অফ সাইডস কয়েক কতগুলো সাইড লাগবে, এখানে ধরেন পাঁচটা সাইড অটোমেটিক্যালি ডিফল্টভাবে দেওয়া আছে, আমরা আমাদের পাঁচটা লাগবে না, আমাদের তিনটা লাগবে যেহেতু এটা ত্রিভুজ, তিনটা খুবই ছোট আকারে আসছে, এটা কোনো বিষয় না ছোট আকারে আসছে, আমরা একটু এটাকে কন্ট্রোল টি দিয়ে এটাকে বড় করে নিব। এই বিষয়টা আরেকবার একটু দেখান। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আরেকবার দেখিয়ে দিচ্ছি, এই যে জাস্ট আপনার যে রেক্টেঙ্গেল যে টুলটা আছে, রেক্টেঙ্গেল রাউন্ড রেক্টেঙ্গেল ইলিপস যেখান থেকে আমরা নিয়েছি, তারপরেই আপনি দেখবেন যে একটা টুল আছে পলিগন টুল, যেটা হচ্ছে আপনার কর্নার, চারটা পাঁচটা কর্নার আছে, সেই কর্নার সেই কর্নারের মতো এই টুলটা লাইন টুলের উপরে পলিগন টুল, ঠিক আছে, আশা করি সবাই দেখতে পাচ্ছেন, খুঁজে পেয়েছেন পলিগন টুলটা, পলিগন টুলটা জাস্ট আপনারা এটাকে নিয়ে একটা ক্লিক করবেন, লেফট মাউসের লেফট বাটনে ক্লিক করলে আপনার আপনার এই যে সেম একটা অপশন চলে আসবে, আমার মতো আমার ডিসপ্লে যেটা আছে আমার মতো একটা সেম অপশন চলে আসবে, সেক্ষেত্রে হয়তো বা আপনার ওইখানে ছয়টা সাতটা আটটা দশটা অথবা যত বেশি আপনি কর্নার চান তত বেশি দিতে পারেন, কোনো সমস্যা নেই, ওইখানে ধরেন আপনি দশটা কর্নার দিয়ে একটা পলিগন আঁকবেন, সেক্ষেত্রে দেখেন আপনার কন্ট্রোল টি দিয়ে যদি আমরা ভাই ওই বক্সটা আসছে না, বক্সটা আসছে না, এটা আপনি জাস্ট এটা এই টুলটা সিলেক্ট করে আপনি জাস্ট একটা ক্লিক করবেন আর খুব বেশি কিছু করবেন না, আমরা যেমন যে রেক্টেঙ্গেলে টেনে নিয়েছি এরকম আমরা টেনে নিব না, আমরা জাস্ট একটা ক্লিক করব, আসছে ক্লিক করার পরে? জি ভাই আসছে। ওকে থ্যাংক ইউ। ক্লিক করার পরে এইখানে যতগুলো কর্নারই থাক এটা কোনো বিষয় না, যেহেতু আমাদের টার্গেট হচ্ছে এই ইমেজটা এই ফ্ল্যাটটা ডিজাইন করা, সো এই ফ্ল্যাটটাতে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে ত্রিভুজ রয়েছে আমাদের, শুধু ত্রিভুজ, আপনারা যদি একটু খেয়াল করেন ফ্ল্যাটটা এইখানে কিন্তু ত্রিভুজ, একটা হালকা কালার দিয়ে এইখানে ত্রিভুজ, এইখানে ত্রিভুজ, এইখানে ত্রিভুজ, এইখানে ত্রিভুজ, এটা বড় একটা ত্রিভুজ, এইখানেও ত্রিভুজ, ত্রিভুজ মানে এই ফ্ল্যাটটা এই ইমেজটা যে আছে এই ইমেজটার মধ্যেও ত্রিভুজ, খুবই সিম্পল, খুব শুধু ত্রিভুজ। সো আচ্ছা ভাইয়া, হ্যাঁ এই যে নীল রঙের পেছনে যে আপনার হালকা রঙের ত্রিভুজ দেখা যাইতেছে ওগুলা কিভাবে আঁকবো? আচ্ছা ওইটা হচ্ছে আপনার জাস্ট এক ধরনের প্যাটার্ন দিয়া, প্যাটার্ন যদি না হয় যদি শুধু ত্রিভুজ দিয়েও আপনি জাস্ট ওই নীল রংটা একটু অপাসিটিটা কমিয়ে দিবেন, কমিয়ে দিবেন, তাহলে ওই রকম একটা আপনি লেআউট পেয়ে যাবেন, আপনার সেম যে হুবহু করতে হবে তা না, আপনার এখনও প্যাটার্ন তৈরি করা আমরা দেখিনি, প্যাটার্ন তৈরি করা দেখলে হয়তো বা, আর এটা প্যাটার্ন নাও হতে পারে, যদি আমরা দেখি এটা জাস্ট ত্রিভুজ সম্ভবত, তো সেই ক্ষেত্রে আপনি উল্টাপাল্টা কিছু ত্রিভুজ এঁকে উপরে ধরেন ক্লিপিং মাস্ক করে দিলেন আর উপরেরটাকে অপাসিটি কমাই দিলেন, শেষ, জাস্ট এরকম কিছু একটা। আচ্ছা চলেন আমরা দেখি যে আসলে এই জিনিসটা ডিজাইন আমরা কীভাবে করবো, সো ত্রিভুজ যেহেতু আমরা তিন কর্নার নিব একটা, তিন কর্নার নিলে আমরা একটা ত্রিভুজ পেয়ে গেলাম এখানে, সো এটাকে একটু টেনে বড় করি, বড় করার পরে জাস্ট এটা আমাদের যেভাবে প্রয়োজন সেভাবে শিপ চেপে নিব, যদি আমাদের ঠিকঠাক মতো কন্ট্রোল না করতে পারি, শিপ চাপলে আমাদের কন্ট্রোল
জি বলেন। ওই আপনার এই পেজটা টেমপ্লেট হিসেবে যা আপনি ইউজ করতে বলছেন, টেমপ্লেটটা কিভাবে সেট দিবে এটা অনেকের একটু সমস্যা আছে, একটু বলে দিন। ও আচ্ছা আচ্ছা, টেমপ্লেটটা ইজিলি আপনারা সেভ দিবেন পিএইচডি ফাইলে, কোনো মানে কোনো উইদাউট এনি হেজিটেশন সেভ অ্যাজ এ যাবেন। ও সরি, এখানে যেহেতু আমার একটা সিলেকশন করা আছে, আচ্ছা অ্যাপ্লাই করে দিলাম, সেই জন্য আমার জাস্ট এই যে প্রথম যে ফাইলটা পাবেন আপনার ফটোশপের পিএইচডি ফাইল, এইটাতে একটা নাম দিয়ে আপনারা সেভ দিয়ে দিবেন পিএইচডিতে। পিএইচডিতে সেভ দিলে হবে কি, যে কোনো সময় আপনারা এই ফাইলটা ওপেন করে এর উপর কাজ শুরু করে দিতে পারবেন। এটা এটা হচ্ছে বিষয়, আমরা আপনারা যখন পিএইচডিতে সেভ দিতে দিতে অভ্যস্ত হয়ে যাবেন তখন আসলে আপনাদের এই জিনিসগুলোতে আসলে সমস্যা হবে না পিএইচডি। আর যখন আমরা কোনো জায়গায় দেখানোর জন্য শো করার জন্য ফাইলই করব, তখন আমরা জেপিজি অথবা পিএনজিতে সেভ দিয়ে ওটাকে মক আপ করে মক আপটাকে আবার জেপিজিতে সেভ দিব। জেপিজিতে সেভ দিয়ে জাস্ট আমরা অনলাইন হোক আর ক্লায়েন্ট হোক আর যে কোনো জায়গায় হোক, মার্কেট প্লেস হোক, ওইখানে পোস্ট করে দিব ইমেজ ফাইল যেগুলো। আর পিএইচডি ফাইল এগুলো হচ্ছে এডিটিং ফাইল, এগুলো আপনারা ইজিলি এডিটিং করতে পারবেন। সরি, ইজিলি এডিটিং করতে পারবেন, সেই জন্য সবসময় আপনারা যখন কোনো টেমপ্লেট সেভ দিবেন সেটা ফটোশপ ফটোশপ ফাইল যদি ফটোশপ টেমপ্লেট যদি হয় সেটা আপনার পিএইচডিতে সেভ দিবেন। আর ইলাস্ট্রেটর ফাইল যদি হয় তখন আমরা দেখবো যে আসলে আমরা কীভাবে সেভ দিব। ইলাস্ট্রেটর ফর্ম্যাট অনেক আছে, AIEPS আরও যা যা আছে, আমরা দেখবো যে ইলাস্ট্রেটর ফাইল কীভাবে হয়। ইলাস্ট্রেটর নিয়ে আমরা এখন খুব বেশি মাথা ঘামাবো না, আপাতত আমরা যেহেতু ফটোশপ শিখছি ফটোশপ নিয়েই কাজ করব। ওকে, সো আমরা ফ্লায়ার ডিজাইন করছিলাম, এই ফ্লায়ারটা, সো এই ফ্লায়ারটা যদি দেখি যে আমার ত্রিভুজের অনেকটা উপরের দিকে উঠে গিয়েছে আর হচ্ছে নিচের টুকু তো নিচেই আছে, তো আমরাও সেম একটা করার চেষ্টা করি যে ত্রিভুজের কিছুটা উপরের দিকে উঠায় দিই। আমি যদি কিবোর্ড চেপে এটাকে উপরের দিকে উঠায় দিই, জাস্ট এইটা আপনারা দেখতে পাচ্ছেন যে উপরের দিকে উঠে চলে গেছে। কালারটাও যদি একটু সেম দেওয়ার চেষ্টা করি, কালারটা ধরেন আমি সে ওই টুলটা আমরা যে এক্সারসাইজ ফাইলে যে টুলটা দিয়েছি এই টুলটা ইউজ করে ধরেন কালারটা নিয়ে নিচ্ছি। আমি এখানে মাউসটা রেখে কন্ট্রোল অল্ট সি প্রেস করে কালারটা নিয়ে নিলাম। এখন এই আমাদের ত্রিভুজের যেই কালারটা এটা এটাকে আমরা সেম কালার দিব। ধরেন আমাদের এই যে এইখানে কালার কোড দেওয়ার অপশন আছে, কন্ট্রোল ভি দিয়ে প্রেস করে দিয়ে এই কালারটা দিয়ে দিলাম। সো জাস্ট এইখানে আমাদের প্রথম শেপটা নেওয়া হয়ে গেল। প্রথম শেপটা নেওয়া হয়ে যাওয়ার পরে আমরা যাব হচ্ছে আমাদের দ্বিতীয় শেপ, দ্বিতীয় শেপটা আমরা কীভাবে নিতে পারি। সো সেই ক্ষেত্রে আমরা এখানে ত্রিভুজ দেখতে পাচ্ছি, আচ্ছা চলো না আমি আর আমরা আরও কিছু ত্রিভুজ নিই। ধরেন ত্রিভুজ আমাদের আর নিতে হবে না, জাস্ট আমরা অল ধরে এটাকে কপি করে নিতে পারি, কোনো সমস্যা নেই। কপি করে নিয়ে অন্য একটা কালার দিই, সরি ধরেন এই কালারটা দিলাম আমরা কালার, এটা এটার মধ্যে যেহেতু আমাদের ছবি যাবে সো সেই ক্ষেত্রে আমাদের এটা এটাকে কালার মানে এটা এটার কালার নিয়ে খুব বেশি বদার হওয়ার দরকার নেই। স্যার কপিটা আরেকবার বলে দেন। আচ্ছা আমি তাহলে কন্ট্রোল জেড দিয়ে দিই, আবার ই করে দিচ্ছি। আপনি জাস্ট অল্ট প্রেস করবেন, অল্ট প্রেস করলে আপনার মাউসে দেখবেন যে এই যে দুইটা অ্যারো বাটন চলে আসছে, একটু খেয়াল করেন আমার মাউসের দিকে, আমি যখনই অল্ট প্রেস করছি আমার মাউসটা দুইটা হয়ে যাচ্ছে, একটা সাদা মাউস একটা কালো মাউস, এই দেখেন এটা হয়ে যাচ্ছে। তখন জাস্ট আমি কী করবো, আমার যেই শেপটা সিলেক্ট আছে অবশ্যই সিলেক্ট থাকতে হবে আপনি যেটা কপি করবেন, যদি অন্যটা সিলেক্ট থাকে তাহলে কপি হয়তো বা অন্যটা হয়ে যাবে, অথবা অথবা অন্য কিছু যদি সিলেক্ট না থাকে তাহলে কপি হবে না হয়তো বা। সো সেই ক্ষেত্রে আপনি যেটা কপি করবেন জাস্ট অল প্রেস করে মানে সেটা সিলেক্ট করে অল প্রেস করে ধরবেন, তখন আপনার মাউসটা দুইটা মাউস হয়ে যাবে, একটা সাদা মাউস একটা কালো মানে একটা সাদা অ্যারো একটা কালো অ্যারো,
এই দুইটা আরো জাস্ট তখন আপনি মানে মাউসের লেফট বাটনে ক্লিক করে টেনে নিচে নামিয়ে নিয়ে আসবেন, তাহলেই আসলে আপনি আর একটা কপি পেয়ে যাবেন, আপনি যে জিনিসটাই কপি করতে চান না কেন। আশা করি বুঝতে পেরেছেন। সো সেক্ষেত্রে আমরা জাস্ট আমাদের নেক্সট ধরেন এই যে ছবিটা আছে, এই ছবিটা একটু এইটার ত্রিভুজ যেটা আছে ট্রায়াঙ্গেল এইটা একটু ছোট। সো সেক্ষেত্রে আমরা আমাদের এটার সাইজটাও একটু ছোট করব, ধরেন আমাদের এই ত্রিভুজটা একটু বড়, সো আমরা চেষ্টা করব এটাকে আর একটু বড় করে দেওয়ার। জাস্ট কপি কপি করছি সেজন্য। স্যার আমারটা তো কপি হইছে তো, কপি যদি না হয় আপনারা জাস্ট লেয়ারে লেয়ারে গিয়ে ওই সেম লেয়ারটা যদি আপনার সিলেক্ট থাকে কন্ট্রোল জে প্রেস করবেন, কন্ট্রোল জে, তাহলে দেখবেন অটোমেটিক্যালি আপনাদের আর একটা কপি হয়ে যাবে, তখন ওই উপর থেকে আপনারা আর একটা এইভাবে ওটাকে সরিয়ে নিয়ে আসতে পারবেন। স্যার ওই যে আরেকটা কথা হয়েছে স্যার, কালার পিক করে যে দেখাইলেন না স্যার, ওইটা তো স্যার ওই যে ফটোশপে আইনে যে মাইনাস মাইনাসে ক্লিক করে স্যার ওটা সরাই দিলাম, তারপরে ওইটা স্যার তো আবার ক্লিক করতেছে ওপেন হইতেছে না, ওইটাতে ডাবল ক্লিক করেন ওপেন হয়ে যাবে আশা করি। আচ্ছা এটা ধরেন আমরা ছবির মতো যদি দিতে চাই এটাকে কন্ট্রোল টি দিয়ে একটু ট্রান্সফর্ম করে নি, ট্রান্সফর্ম করে নেওয়ার পরে আমরা যদি দেখি যে ওটা কেমন দেয়, এইভাবে আমরা একটু মিলাই নেওয়ার চেষ্টা করব। মিলাই নিতে গেলে দেখবো যে আসলে আমাদের এইটা আসলে খুব বেশি অ্যাকুরেট হয়নি, তার কারণ আমাদের ট্রান্সফর্ম মানে ঘোরানোটাও ঠিক খুব বেশি অ্যাকুরেট হয়নি। তাহলে এটাকে আমরা ওকে করে দিয়ে এটাকে একটু ডিফারেন্ট কালার দিই, ডিফারেন্ট কালার দিলে আমাদের বুঝতে সুবিধা হবে যে আমাদের অ্যাকুরেট হলো কি না। ধরেন এই কালারটা দিলাম, আবার আবার একটু ট্রান্সফর্ম করে নিই, ফ্রি ট্রান্সফর্ম করে নেওয়ার পরে এটা এটাকে আর একটু ঘোরাবো। অবশ্যই ঘোরাতে গেলে আমরা কর্নার ইউজ করব, কর্নার কর্নারগুলো সরি এইখানটাতে যদি আমরা যাই, এইখানটাতে যদি আমরা যাই সো সেক্ষেত্রে একটু কষ্ট করে মেলাতে হবে আমাদের। যদি শিপ চেপে ধরে আমি আগে থেকে করতাম তাহলে হয়তো বা এতটা কষ্ট করতে হতো না আমার, সো যেহেতু শিপ চেপে ধরি নি সেক্ষেত্রে আমাকে একটু ম্যানুয়ালি মেলাতে হচ্ছে। তো সমস্যা নেই, আপনারা ম্যানুয়ালি এটাকে মিলাবেন একটু কষ্ট করে, আস্তে আস্তে আপনাদের হাত এক্সপার্ট হয়ে যাবে মেলাতে মেলাতে। ওকে দেখেন না এইখানে একটু ফাঁকা আছে আমাদের, একটু ঠিকঠাক মতো মেলেনি, সো আমরা চেষ্টা করব এইটুকুকেও একটু মিলিয়ে দিতে। আচ্ছা এখন ধরেন মোটামুটি একটা ভাবে আসছে, সো সেক্ষেত্রে আমরা জাস্ট ওকে দিয়ে এইটুকুকে আসলে চেষ্টা করবো যে নিচের নিচের লেয়ারে দিয়ে জাস্ট একটু উপরে উঠিয়ে দিতে, তাহলে দেখবেন যে আমাদের গ্যাপটা পূরণ হয়ে গেছে। তারপর একটু খেয়াল করবো যে এইদিকে যেন আমাদের কর্নারগুলো ঠিক মতো মেলে। এই আর কি, আপনারা আস্তে আস্তে যদি করতে থাকেন তাহলে এই জিনিসগুলো আসলে খুব বেশি সমস্যা করবে না। ধরেন এইভাবে আমরা মিলিয়ে নিলাম এটাকে, পারফেক্ট করতে গেলে হয়তো বা আর একটু সময় দিতে হবে আমার, আমি সময় দিলাম না, আপাতত জাস্ট এটাকেই এভাবে রেখে দিলাম। সো দেখি আমাদের ফ্লায়ারে নেক্সট কী করা আছে। নেক্সট ধরেন এইদিকে আর একটা আমাদের ট্রায়াঙ্গেল নিয়ে আসে, সো সেমভাবে আমরা এই ট্রায়াঙ্গেলটাকে অল্ট দিয়ে মানে অল্ট দিয়ে কপি করে এনে এখানে বসাবো, বসিয়ে এটাকে ফ্রি ট্রান্সফর্ম করে ছোট করে নিব, ফ্রি ট্রান্সফর্ম করে ছোট করে নিব, আর একটু দেখবো যে কোথায় বসানো ওটা, ওটা একেবারে এটার মাথাতে। এভাবে দেখি তো কিছুটা বাইরে আছে কিনা, এর মাথাটা কিছুটা বাইরে আছে, কারণ এভাবে আমরা এটাকে
আস্তে আস্তে সাজিয়ে এভাবে ডিজাইন করে ফেলতে পারবো। আচ্ছা, যেটা হচ্ছে আমাদের মূল বিষয়, মূল কনসার্নের বিষয়, আমরা যেটা আসলে মূলত আজকে নতুন শিখবো, সেটা হচ্ছে কিভাবে আমরা ট্রায়াঙ্গেলের মধ্যে ছবিটা রাখবো। এটা হচ্ছে আমাদের মূল বিষয় আজকে শেখার। তাছাড়া মোটামুটি আমরা যে এই যে এই আইকনগুলো আমরা ফন্টাসমে পেয়ে যাব, হুবহু সেম আইকন না পেলেও এরকম কিছু একটা পেয়ে যাব। সো সেক্ষেত্রে আমরা এইভাবে লিখবো এবং আমাদের এই ডেমো টেক্সটগুলো আমরা লার্ন ইপসমে পেয়ে যাব। সেখান থেকে ডেমো টেক্সট এনে নিচের এত ছোট টেক্সট, আমরা এত সময় লেখার পিছনে সময় দিব না, এই ছোট টেক্সটগুলো আমরা লার্ন ইপসম থেকে নিয়ে ইউজ করব এবং এই আইকনগুলো আমরা ফন্টাসমে পেয়ে যাব। মূলত আমরা যে জিনিসটা দেখবো সেই জিনিসটা হচ্ছে এই ছবিটা কিভাবে আমরা এই সেম ট্রায়াঙ্গেলে রাখতে পারি। আচ্ছা চলেন তাহলে একটা ছবি নিয়ে আসি আমরা গুগল থেকে। গুগলে গিয়ে যদি সার্চ করি, গার্লস ইমেজেস, সেক্ষেত্রে গুগল আমাকে অনেক সুন্দর সুন্দর ছবি দিয়ে দিবে। এখানে ধরেন একটু কমার্শিয়াল ছবিগুলো কম, ফেসবুকের ছবিগুলো বেশি আসছে, আমাদের একটু কমার্শিয়াল ছবিগুলো লাগবে। সো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এইখানে দিতে পারি যে স্টক ইমেজ, যেইগুলো গার্লস স্টক ইমেজ সেইগুলো একটু খোঁজ করতে পারি। স্টক ইমেজের এখানে গেলে আমরা সুন্দর 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 অনেক ইমেজ পেয়ে যাব, কিন্তু এইগুলোতে তো ম্যাক্সিমামই ওয়াটার মার্ক লেখে। জি কর্পোরেট গার্ড, হ্যাঁ এই যে এইটা একটা ভালো সলিউশন, কর্পোরেট গার্ল ইমেজ। জাস্ট একটা ভুলভাল লিখে সার্চ দিলাম, কর্পোরেট বানানো হয়েছে কিনা তো আমি জানি না। আচ্ছা এইখানে দেখেন অ্যামেজিং অ্যামেজিং কিছু ইমেজ চলে আসছে, এই ইমেজগুলো আমরা ইজিলি ইউজ করতে পারবো আমাদের ডিজাইনের জন্য। অবশ্যই আমাদের ক্লায়েন্টের ডিজাইনের জন্য করবো না, এটা আমাদের নিজে শেখার শেখার জন্য শুধু করবো। ধরেন আমরা এখান থেকে একটা ছবি চুজ করি যে কোন ছবিটা নিব, আপনারা আপনাদের মতো চুজ করবেন যেটা আপনাদের পছন্দ হয়। ধরেন শুরু থেকেই একটা নিই, আসলে ছবি এইটা ছবি পারফেক্ট ছবি খুঁজে বের করতে গেলে আসলে আমাদের অনেক সময় লাগবে, তো জাস্ট শুরু থেকে কোনটা, একটা চশমা পরা একটা মেয়ে দেখছিলাম সেই মেয়েটা কই। আচ্ছা যাই হোক, এই যে হাস্য উজ্জ্বল একটা ছবি নিয়ে নিই আমরা, ধরেন এই ছবিটাই নিয়ে নিলাম। এই ছবিটা আমার কাছে একটু ছোট ছোট মনে হচ্ছে, একটু বড় সড়ো একটা ছবি নেই। বিজনেস গার্ল লিখেও সার্চ করতে পারেন, হ্যাঁ বিজনেস গার্ল লিখেও সার্চ করা যাবে, সমস্যা নেই। ধরেন এই মেয়ের ছবিটাই নিলাম, এটা চশমা পরা আছে, একটু ফোকাস ভালো হবে। সো এটাকে আমরা সেভ দিয়ে জাস্ট আমরা টেনে নিয়ে আমাদের ফটোশপে চলে যাব। ফটোশপে যাওয়ার পরে এটাকে আমরা জাস্ট প্লেস করব। প্লেস করলে আমরা কি দেখতে পাচ্ছি, আসলে আমরা দেখতে পাচ্ছি যে আসলে আমাদের ইমেজটা আমাদের ত্রিভুজের মধ্যে নাই, ত্রিভুজের বাইরে। সো সেক্ষেত্রে আমরা কি করতে পারি যে এটাকে শুধুমাত্র আমাদের ত্রিভুজের মধ্যেই রাখবো, এই যে এই সেম ত্রিভুজটার মধ্যেই রাখবো। সো সেক্ষেত্রে আমাদের খুব বেশি কিছু করতে হবে না, জাস্ট আমরা এইটাকে প্লেসমেন্ট করব ত্রিভুজের উপরে সুন্দরভাবে। যদি এই ইমেজটার সাইজটা একটু অন্যরকম, মানে আমাদের ত্রিভুজের সাথে মিলছে না, সো আসলে ওটা কোনো বিষয় না, জাস্ট আমরা শিখবো, যেহেতু আমরা জাস্ট দেখে নিব যে কীভাবে এটাকে আমরা প্লেসমেন্ট করতে পারি। এটা যদি ত্রিভুজের মতো এমনটা পুরোটা হতো তাহলে আরও বেটার হতো। আচ্ছা যাই হোক,
সো যেহেতু আমরা যেই ত্রিভুজ ত্রিভুজটার মধ্যে ধরেন আমার ইমেজটা অফ করে দিই, ধরেন এই ত্রিভুজটার মধ্যে আমরা এটাকে প্লেসমেন্ট করব এই শুধুমাত্র এই ছবিটাকে। সো সেই ক্ষেত্রে জাস্ট ত্রিভুজটাকে নিচে রাখবো এবং ছবিটাকে উপরে রেখে এর এই দুই লেয়ারের যে মাঝের যে অপশনটা একটা ফাঁকা জায়গা আছে, যখন আমরা অল্ট প্রেস করে ধরবো তখন আমরা দুই লেয়ারের মাঝে যখন আমাদের মাউসের কার্সারটা নিব তখন দেখতে পাবো একটা অন্যরকম একটা সিম্বল চলে আসছে যে ডাউন অ্যারো দিয়ে একটা বক্সের মতো দেখাচ্ছে। এটা হচ্ছে আপনার মূলত ক্লিপিং মাস্কের ফটোশপিক লাইভ ক্লিপিং মাস্কের একটা চিহ্ন, মানে একটা সাইন যেটাকে বলে। ঠিক আছে, আমরা যখন এটা এটা দিবে তখন জাস্ট মাউসে একটা লেফট লেফট বাটন যেটা আছে সেটাকে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের ইমেজটা আমাদের যে ট্রায়াঙ্গেলটা ছিল ট্রায়াঙ্গেলের মধ্যেই শুধু সীমাবদ্ধ হয়ে গেছে, এর আউটসাইডে আমাদের ইমেজের যে অপশন মানে বাকি অংশগুলো ছিল সেইগুলো। হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি, আচ্ছা হ্যাঁ অবশ্যই আবার দেখাবো। আমি যদি এটাকে আবার ধরেন ক্লিপিং মাস্ক থেকে বাদ দিতে চাই তাহলে জাস্ট এভাবে মাঝখানে ওই সেম ভাবে অল্ট প্রেস করে মাঝখানে যাব, এই দুই লেয়ারের মাঝখানে গেলে জাস্ট আমাদের ডাউন অ্যারোর মাঝে একটা ক্রস চিহ্ন আসবে, মানে এটাকে বোঝাচ্ছে যে এটাকে নান করে দিবি। সো তখন জাস্ট একটা ক্লিক করব, তখন ইজিলি এটাকে আবার মানে ক্লিপিং মাস্ক থেকে মানে বাইরে মানে বাইর করে দিবে আর কি, মানে ক্লিপিং মাস্ক থেকে রিলিজ করে দিবে যেটাকে বলে। আপনারা আবার একটু খেয়াল করেন যারা যারা বোঝেননি, আমাদের ধরেন এটা হচ্ছে আচ্ছা ইমেজটাকে আমি অফ করে দিলাম, অফ করে দিয়ে আমি আমাদের এইটা হচ্ছে ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলটার মধ্যে যেমন ধরেন আমরা যেহেতু এটাকে কপি করছি এটার মধ্যে যে ইমেজটা আছে আপনারা যদি খেয়াল করেন যে ইমেজটা শুধুমাত্র এই ট্রায়াঙ্গেলের মধ্যেই আছে, এটা কিন্তু এর বাইরে নেই। সো আমরা সেই ইমেজটাকে কিভাবে আসলে আমাদের ট্রায়াঙ্গেলের মধ্যে রাখতে পারি, আমরা যদি এই ইমেজটাকে এখানে আনি ট্রায়াঙ্গেলের পাশাপাশি রাখি তাহলে ধরেন ট্রায়াঙ্গেলের আশেপাশে বাইরে চলে যাচ্ছে ইমেজের অংশটুকু। সো সেই ক্ষেত্রে আমরা তো চাচ্ছি না যে আসলে আমাদের ট্রায়াঙ্গেলের বাইরে আমাদের ইমেজের অংশগুলো যাক। সো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা আমাদের তো শুধুমাত্র ট্রায়াঙ্গেলের মধ্যেই আমাদের এই ছবিটাকে রাখতে হবে। সো সেই ক্ষেত্রে ফটোশপের যে টেকনিকটা আমরা ইউজ করব সেই টেকনিকটা হচ্ছে ক্লিপিং মাস্ক টেকনিক। ক্লিপিং মাস্ক অবশ্যই ক্লিপিং মাস্কের সময় খেয়াল রাখতে হবে যে 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 শেপের সাথে আমরা ক্লিপিং মাস্ক করব সেই শেপটা সবসময় ফটোশপের জন্য শুধু সেই শেপটা সবসময় নিচে থাকবে এবং যে ফটোটাকে আমরা ক্লিপিং মাস্ক করবো সেই ফটোটা সবসময় উপরে থাকবে, শেপটা নিচে থাকবে ফটোটা উপরে থাকবে, এই জিনিসটা একটু খেয়াল রাখবে। ইলাস্ট্রেটরের ক্ষেত্রে সেটা আলাদা নিয়ম, সেটা আমরা যখন ইলাস্ট্রেটরে যাব তখন শিখবো, কিন্তু ফটোশপের জন্য যেহেতু এখন আমরা ফটোশপ শিখছি ফটোশপ যেভাবে কাজ করে আমরা সেভাবেই শিখব। সো ইমেজটা উপরে দিয়ে দিলাম যা রুলস অনুযায়ী, আর শেপটাকে যে শেপটাকে আমরা যে শেপটার মধ্যে আমরা মেয়ের ছবিটা রাখবো সেই ছবি মানে সেই শেপটাকে আমরা নিচে দিয়ে দিলাম লেয়ারের ক্ষেত্রে। দেওয়ার পরে আমরা জাস্ট অল্ট প্রেস করে ধরবো, অল্ট আমাদের কিবোর্ডের বাটন অল্ট ALT যেটা, অল্ট প্রেস করে ধরলে আমরা যখন এই দুই লেয়ারে এই যে আমাদের যে শেপ যেটার মধ্যে আমরা ক্লিপিং মাস্ক করবো এবং যে ইমেজটা আমরা ক্লিপিং মাস্ক করবো এই দুই লেয়ারের মাঝে যখন আমরা আমাদের মাউসের কার্সারটা নিব তখন একটা অন্যরকম একটা সিগন্যাল দিবে আমাদের মাউসের কার্সার, ডাউন অ্যারোর সাথে একটা শেপ সেম। আপনারা যদি নেন আপনারা যদি আমার মতো নেন অল্ট প্রেস করে ধরে মাউসটাকে ওইখানে নেন সো আপনাদেরও আপনারা সেম যেই জিনিসটা সেই জিনিসটাই মানে সেম যে সিগন্যালটা সেই সিগন্যালটাই আসবে। সো সেই ক্ষেত্রে যখন এই সিগন্যালটা আসবে তখন জাস্ট আপনারা একটা মাউসে লেফট বাটন যেটা মাউসের লেফট বাটনে একটা ক্লিক করবেন, জাস্ট খুব বেশি কিছু করতে হবে না জাস্ট একটা ক্লিক। যখন আপনারা একটা ক্লিক করবেন দেখেন এই ইমেজটা যে বাড়তি অংশ ছিল ওই ট্রায়াঙ্গেলের বাইরে সেটা সুন্দর করে ওই ট্রায়াঙ্গেলের মধ্যে
এটা ক্লিপিং মাস্ক হয়ে গেছে, ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল তার মধ্যেটাকে এই মেয়েটাকে মানে মেয়ের ছবিটাকে নিয়ে নিয়েছে। এটা এটা হলো কি জাস্ট আমাদের ডিজাইনটার মধ্যে একটা সুশৃঙ্খল একটা ব্যাপার চলে আসলো। এই ডিজাইনটা মানে যে আমাদের ছবিটা যেমন বাইরে ছিল আউলা ঝাউলা ছিল, সেই জিনিসটাকে জাস্ট গুছিয়ে একটা শেপের মধ্যে নিয়ে এসে আমরা রাখলাম। আমরা যদি চাই এখান থেকেও এখন আমাদের ইমেজটাকে সরানোর করে প্লেসমেন্ট করতে পারি, জাস্ট মাউস দিয়ে এই এই ইমেজটাকে ধরবো, ধরে জাস্ট আমাদের দেখবো যে আসলে কোন জায়গায় কোথায় রাখলে আমাদের বেটার হয়। সো সেই ক্ষেত্রে জাস্ট ধরেন এই এইভাবে রাখলে একটু অন্যরকম দেখা যায়, এইভাবে রাখলে যেভাবে আর কি আমরা রেখে দেখবো, আসলে এইভাবে রাখলে কপালটা উপরের দিক চলে যায়, যেহেতু আমাদের ইমেজটা পারফেক্ট না। সো সেই ক্ষেত্রে আমাদের একটু অন্যরকম হচ্ছে, আমরা একটু চেষ্টা করবো যে একটু পারফেক্ট ইমেজ নেওয়ার জন্য। সো আপাতত যেহেতু আমরা শিখছি তো সেই ক্ষেত্রে আমাদের এই ইমেজটাই এনাফ, আমরা জাস্ট ধরে ধরে এটাকে পরেও প্লেসমেন্ট করতে পারবো যেখানে খুশি। সো ধরেন এটাকে এইভাবে রাখলাম, এইভাবে রাখলে একটু আকর্ষণীয় লুক দেখা যাচ্ছে মেয়েটা। সো সেক্ষেত্রে আমরা এইভাবে রাখতে পারি, জাস্ট এইটাই হচ্ছে আমাদের এই ইমেজটার কাজ। আপনারা যে এই যে আপনাদের যদি আমি একটু বর্ণনা করে দিই, যদি আমি দেখাতে গেলে হয়তো অনেক সময় চলে যাবে, আমি এরপরে আরও কিছু প্লেয়ার আছে দেখাবো। জাস্ট আপনাদের আপনারা যেই যে পেছনের যেই প্যাটার্নটার কথা বলছিলেন, এটা নিয়ে আপনাদের কোনো বদার হওয়ার দরকার নেই, আসলে এটা আপনারা না করলেও চলবে। আর এটার মূল রহস্যটা আমি বলে দিই, যদি আপনারা পারেন করবেন, এটা জাস্ট একটা প্যাটার্নের ছবি নিয়ে নিচে ক্লিপিং মাস্ক করে দিয়ে উপরে উপরের যে আমাদের ট্রায়াঙ্গেলটা মানে উপরের যে ত্রিভুজটা ছিল সেটার জাস্ট অপাসিটি একটু কমিয়ে দিয়ে, যাতে আমাদের পিছনের যেই ক্লিপিং মাস্কের ইমেজটা আছে কিংবা প্যাটার্নটা আছে ওটা হালকা একটু ভিজেবল হয়, সেক্ষেত্রে ডিজাইনটার লুকটা অনেকটা গর্জিয়াস, মানে লুকটা অনেকটা সিম্পলের মধ্যে একটা গর্জিয়াসনেস চলে আসে, এটাই আর কি মূলত করা। আর আপনারা একটু এই এইখানে যে যেভাবে ট্রায়াঙ্গেল দেওয়া, এখানে দেওয়া, এখানে দেওয়া, এইখানে দেওয়া, সো আপনারা চেষ্টা করলে এগুলাকে নিজেরাই ঠিকঠাক করে দিতে পারবেন, একটু চেষ্টা করলে। এইগুলা খুব বেশি জটিল কিছু না, আপনারা যেহেতু ট্রায়াঙ্গেল নিয়ে শিখে গেছেন সো সেই ক্ষেত্রে আপনাদের এইগুলা করতেও খুব বেশি বেগ পেতে হবে না। আপনাদের মূল যে সমস্যাটা ছিল যে এই ইমেজটাকে ক্লিপিং মাস্ক করে কীভাবে এর মধ্যে রাখবো, এটাই হচ্ছে আপনাদের হয়তো বা যারা জানতেন না তারা তাদের কাছে এটাই খুব মানে সবচেয়ে বেশি সমস্যা ছিল। সো যেহেতু আমরা এটা শিখে নিলাম মাত্র, সো সেই ক্ষেত্রে আমরা এই যে ট্রায়াঙ্গেলগুলোকে মানে আপনাদের প্যাটার্ন নিয়ে কোনো বদল হওয়ার দরকার নেই, যে আপনারা কীভাবে প্যাটার্ন ই করবেন, এটা আস্তে আস্তে অটোমেটিক্যালি আমরা যখন কাজ করতে থাকবো তখন অটোমেটিক্যালি এটাকে এটা শিখে যাব। সো সেই ক্ষেত্রে আমরা আপাতত যেহেতু খুবই ভেরি বেসিক লেভেলে আছি ডিজাইনের, সো সেই ক্ষেত্রে আমরা জাস্ট এই ট্রায়াঙ্গেলগুলো ঠিকঠাক মতো কালার দিয়ে এইখানে যেমনটা অ্যারেঞ্জ করেছে সেই তেমনটা অ্যারেঞ্জ করার চেষ্টা করবো। অবশ্যই আমরা নিজেদের মতো অ্যারেঞ্জ করবো না, আমাদের নিজেদের অ্যারেঞ্জ এখনও অতটা বেটার হয়নি যে আমরা নিজেরা নিজেদের মতো অ্যারেঞ্জ করলে একটু সুন্দর দেখাবো। সো সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করবো যে এইখানে যেমনটা করা আছে সেম ভাবে একবারে সেম হুবহু, যদি পারি হুবহু কপি করব, যদি বা যতদূর পারি ততদূর কপি করার চেষ্টা করব। মনে রাখবেন যে অবশ্যই এখন আমরা কপি প্রসেসে আছি, এখন আমরা অবশ্যই ইউনিক চিন্তা ভাবনা করব না, এখন আমরা কপি প্রসেসে আছি। যখন এই কপিগুলো আমরা ঠিকঠাক মতো করতে পারবো তখন আমরা বুঝতে পারবো যে না আমাদের মোটামুটি আমাদের বেসিক লেভেল, যে আমরা যে কোনো ফ্লায়ার কপি করতে পারি, যে কোনো যত ভালো ডিজাইনই হোক কপি করতে পারি, তখন আমরা আস্তে আস্তে আমাদের ইউনিক ডিজাইনের দিকে আগাবো। কিন্তু আপাতত যেহেতু আমরা কপি প্রসেসে আছি সো সেক্ষেত্রে আমরা চেষ্টা করবো যে ডিজাইনটাই আমরা দেখি সেই ডিজাইনটা হুবহু কপি করার, একেবারে হুবহু। ক্রিয়েটিভিটি আপাতত মানে যেটা আমরা গতকালও বলেছি যে ক্রিয়েটিভিটি আপাতত আমরা অফ করে রেখে আমরা চেষ্টা করবো হুবহু কপি করার জন্য, এটাই আর কি বিষয়। এটা হচ্ছে এই ডিজাইনটার মানে মূল বিষয়, এটা আশা করি আপনারা পারবেন। যদি যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে বলেন। জি ভাইয়া পারা যাবে। আচ্ছা আপনারা পারবেন মানে চেষ্টা করবেন, পারেন আর না পারেন চেষ্টা করবেন, চেষ্টা করলে আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারবেন অন্তত পক্ষে। শাহিন ভাই আপনার মাইক্রোফোনটা সম্ভবত অনেক দূরে, আমি শুনতে পাচ্ছি না ঠিক মতো আপনার কথা। মাইক্রোফোনটা কাছে আছে কিন্তু
আচ্ছা সেই ক্ষেত্রে আপনি একটু চেষ্টা করেন, মানে শুনতে পাচ্ছি খুবই আস্তে, আপনি সেই ক্ষেত্রে ফোন অথবা ফোন দিয়ে জয়েন করতে পারেন অথবা হেডফোন দিয়ে জয়েন করতে পারেন, ওটা দিলে হয়তো বা আপনাদের এই আপনার এই কথা সমস্যাটা চলে যাবে। হ্যাঁ বলেন, আস্তে আস্তে শোনা যাচ্ছে, আমি একটু কষ্ট করে শুনে নেওয়ার চেষ্টা করবো আপনার কথা। বলেন না আমার এটা ফটোশপে সফটওয়্যারটা হচ্ছে CS6 পোর্টেবল, এখানে পিকচারটা অ্যাড হচ্ছে না। আচ্ছা পোর্টেবলটা ইউজ করছেন কেন আপনি, আপনি প্রফেশনালটা ইউজ করবেন? প্রফেশনালটা ইউজ করতে গিয়ে মানে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে, কাজ করতে করতে ওই যে হট করে বন্ধ হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে গেলে আর কাজগুলি থাকতেছে না, আর মাঝে মধ্যে এমন ই হচ্ছে মানে হ্যাং হচ্ছে, এটাতে কাজ করা যাচ্ছে না, কাজ কাজের যে কালারগুলি আছে কালারগুলি চেঞ্জ হয়ে যাচ্ছে, আবার অনেক সময় ওপেন হচ্ছে না, এই জন্য আর কি পোর্টেবলটা আপনাকে কিছু বলবো, এই বিষয়ে আমার কোনো এক্সপিরিয়েন্সও নাই। পোর্টেবল সফটওয়্যার যদি এইখানে কেউ ইউজ করে থাকেন তাহলে আপনারা শাহিন ভাইকে হেল্প করতে পারেন, আমি আসলে কখনো পোর্টেবল সফটওয়্যারটা ইউজ করতে পারিনি, এই জন্য এর সমস্যা এর মানে সুবিধা এগুলো আসলে কিছুই আমার জানা নেই, এটা হচ্ছে একটা কথা। আমি সেই জন্য আসলে আপনাকে যে কিছু একটা বলবো, আমি না জেনে কিভাবে আপনাকে বলবো, এটাও একটা মানে সমস্যা। আপনারা যদি কেউ এখানে যারা কাজ করছেন যদি কেউ পোর্টেবল কোনো মানে ফটোশপ পোর্টেবল সফটওয়্যার ইউজ করে থাকেন তাহলে আপনারা শাহিন ভাইকে হেল্প করতে পারেন। পিকচার অ্যাডের বিষয়টা কিভাবে পিকচার অ্যাড করব? আপনি একটু গুগল করতে পারেন, যদি মানে এমন কাউকে না পান, কারো কাছে যদি হেল্প না পান তাহলে একটু গুগল করতে পারেন যে পোর্টেবল সফটওয়্যারে কিভাবে ইমেজ এডিট করতে মানে ইমেজ অ্যাড করতে হয়। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে আমরা জাস্ট যে তিনটা ইমেজ নিয়েছিলাম আর তার মধ্যে একটা মোটামুটি ব্রেকডাউন করলাম, সো আশা করি আপনারা এটা পারবেন না করতে, জাস্ট এই পলিগন টুলটা ইউজ করবেন। পলিগন টুলে আপনারা পলিগন টুল দিয়ে শুধু যে ট্রায়াঙ্গেলই বানাবেন তা না, আপনারা অনেক অ্যাঙ্গেল বানাতে পারেন, আপনাদের যতগুলো অ্যাঙ্গেল খুশি। এই যে পলিগন টুল, পলিগন টুল জাস্ট একটা ক্লিক করে আপনারা এখানে আপনাদের সাইডগুলো ঠিক করে দিবেন, 10টা 12টা 3টা 4টা যা যা লাগবে, ঠিক আছে আপনাদের যখন যেমনটা প্রয়োজন এটা সিলেক্ট করে দিবেন। তখন মনে করেন যে ধরেন আমি যে এখানে 5টা অথবা 6টা দিলাম, 6টা এখানে যেহেতু সাইজটা একটু বাড়াই দিই। আচ্ছা ধরেন এখানে পিক্সেল আছে আমি 400, এইখানেও সেম 400 দিয়ে দিলাম, তাহলে জিনিসটা স্কোয়ার হবে। তাহলে ধরেন আমার এইখানে একটা 6 সাইডের একটা পলিগন ওরা আমাকে দিয়েছে, দেখেন আমি যদি এটাকে একটু বড় করি আপনারা আরো ভালো দেখতে পাবেন, এটা হচ্ছে 6 সাইডের একটা পলিগন। এই টুলটা আগে হয়তো বা এটা কাস্টম করে নেব কিভাবে, মানে আমাকে ডাইরেক্ট চলে আসছে দিলে মানে কাস্টম বার্তা আসছে না। ও আচ্ছা, এটা বলেছি আপনি জাস্ট এই যে পলিগন টুলটা সিলেক্ট করে জাস্ট একটা ক্লিক করবেন, খুব মানে আমরা যেমন আগে রেক্টেঙ্গেল যখন সিলেক্ট করেছি তখন টেনে এরকম নিয়েছি, এটাকে টেনেও আনতে পারি সমস্যা নেই, আর যখন আমাদের কর্নারগুলো সিলেক্ট করা থাকবে তখন আমরা টেনে টেনে এটাকে আঁকতে পারি আমাদের যতদূর প্রয়োজন। কিন্তু যখন আপনি আপনার কর্নারগুলো সিলেক্ট করবেন মূলত আপনি কয় কর্নার দিবেন, আর সেই ক্ষেত্রে জাস্ট একটা ক্লিক করলে আপনার এই এই অপশনটা চলে আসবে, ঠিক আছে সাব্বির? আচ্ছা
ট্রাই করতেছি। আচ্ছা আচ্ছা, যদি কোনো সমস্যা হয় তখন বলতে পারেন। জাস্ট একটা পলিগন টুল সিলেক্ট করে জাস্ট একটা ক্লিক, ওকে। এটা মানে আশা করি আমাদের প্রথম ডিজাইনটা আমরা ব্রেকডাউন করলাম। আমরা চেষ্টা করব এটা এটা হোমওয়ার্ক হিসেবে থাকবে। আপনারা ব্যাকগ্রাউন্ডটা যদি ডিজাইন করতে চান, ব্যাকগ্রাউন্ডে খুব জটিল কিছু নাই, আমি জাস্ট এটাকে শিখিয়ে দিতে পারি। কিন্তু আপাতত আমরা যেই মানে ফ্লায়ারগুলো শিখি, তারপরে কিভাবে ব্যাকগ্রাউন্ড মেক করতে হয় কিংবা কিভাবে আর অন্য সব কিছু করতে হয় সেটাও সেগুলোও শিখবো। আপাতত জাস্ট আমরা যেহেতু এই ফ্লায়ারটা ব্রেকডাউন করলাম যে এটাতে জাস্ট পলিগন ইউজ করে ট্রায়াঙ্গেল দিয়ে আমরা এই ফ্লায়ারটাকে ডিজাইন করে ফেলতে পারি, এটা হচ্ছে একটা ওয়ে। সো আশা করি এই ডিজাইনটা মোটামুটি সবাই পারবেন করতে। এরপরে নেক্সট যে ফ্লায়ারটা আপনাদের একটু জটিল মনে হয়েছে সেটা হচ্ছে এটা, এটা চলেন আমরা যাই দেখি এটা করার চেষ্টা করি। এটাতে আসলে এটা কিভাবে করব আমি অতটা পারফেক্ট করার চেষ্টা করব না, জাস্ট আপনার সিস্টেম মানে ওয়েটা দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা করতে পারেন এই জিনিসটা। তা সো সেক্ষেত্রে আমি এইগুলোকে আমার আমার আগের যে এইগুলোকে ডিলিট করে দিলাম, জাস্ট একটা সেম সিম্পল পেজ নিলাম। সো আমি যদি আবার দেখাই আপনাদের কই জিনিসটা, এই তো আমি যদি আবার আপনাদের দেখাই, এখানে কিন্তু মানে এই উপরের টুকু মানে উপরের যেই নেভি ব্লু যে কালারটা অথবা ব্ল্যাক যাই হোক, নেভি ডার্ক ডার্ক ব্লু হোক, ডার্ক ব্লু সম্ভবত কালারটা। আচ্ছা এই কালারটা যে নিব আমরা এই এইটুকু কিন্তু আমাদের পেইন্ট টুল দিয়ে সিলেক্ট করা, এইটুকু পেইন্ট টুল দিয়ে জাস্ট এইটুকু আর্টবোর্ডের উপরে রেখে দেওয়া। চলেন আমরা দেখি কীভাবে এটাকে ই করবো, আঁকবো পেইন্ট টুল দিয়ে আঁকি। জাস্ট পেইন্ট টুলটা নিব, এইখানে ধরেন আমরা আমাদের পজিশনটাকে সিলেক্ট করে দিয়ে এভাবে করে আমাদের আর কি যতটুকু প্রয়োজন যতটা পারফেক্ট করা যায় এভাবে এভাবে করে আমরা আঁকবো। সো সেক্ষেত্রে ধরেন এইভাবে ধরেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা নিলাম, বাইরে কি হলো সেটা আপনার খেয়াল করার দরকার নেই, যে ভেতরে আমাদের ঠিকঠাক আছে কিনা এটাই হচ্ছে বিষয়। সো সেই ক্ষেত্রে আমরা এখানে একটা কালার দিই, ডার্ক ব্লু হোক আর যাই হোক একটা কালার দিয়ে দিলাম, এবং আমরা আবার আবার দেখবো এই ইমেজটা মূলত। সরি, এই আবার যদি দেখি যে তার নিচেই একটা গ্রিন বার রয়েছে, সো সেক্ষেত্রে আমরাও একটা গ্রিন বার আঁকি। ধরেন আমরা আইডিয়া করে নিলাম যে এখানে এবং এইখানে এটার এটার মাথাটা একটু ঢুকিয়ে দিলাম ভিতরের দিকে, মানে ওইটাতে যেমন আছে চেষ্টা করছি সেম অমনটাই করার। সো এইভাবে করার পরে এটাকে আবার সেম আকারে আমি বাইরে আর্টবোর্ডের বাইরে কি হলো সেটা আপাতত কনসার্ন না হলেও চলবে আমাদের। আপনারা যদি চান তাহলে আর্টবোর্ডের বাইরে কি হলো সেটা মানে আর্টবোর্ডের বাইরেও ঠিকঠাক মতো ডিজাইন করবেন সেটা করতে পারেন, অবশ্যই এটা একটা ভালো গুণ ডিজাইনটাকে গুছিয়ে করা। তো সেক্ষেত্রে আমরা কালার দিলাম এখানে, এটাকে নিচে দিয়ে দিব, জাস্ট লেয়ারটাকে টেনে নিচে দিয়ে দিব। দেখেন আমাদের লেয়ারটাকে লেয়ারটা কিন্তু অলমোস্ট ডান মানে হয়ে গেছে। সেম খুব বেশি জটিল কিছু যে তা না, আমি সেটাই বলছি যে আসলে আমরা এখন জটিল কিছুই শিখছি না, ধরেন অনেকটাই সেম হয়েছে। আপনারা চেষ্টা করলে একবারে হুবহু করতে পারবেন, সেটা আপনারা সময় নিয়ে করবেন। আপাতত জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য এটা ধরেন বানালাম। সো এটা তো আমাদের লেআউট হয়ে গেল, তারপরে দেখি আমরা তারপরে কী কর কী করতে পারি। সো এইটা যদি এই যে লেখাগুলা লোগোগুলা এই লেখাগুলা তো আপনারা মোটামুটি পারবেন, আমি চেষ্টা করব শুধু জাস্ট এই যে এইগুলা এবং বৃত্তগুলা কীভাবে অ্যারেঞ্জ করা যায় অ্যারেঞ্জ করে ই করা যায়, আর বাদ বাকি লেখাগুলো আমি দেখাবো না। এটা একটা পিএনজি ইমেজ অথবা সাদা ব্যাকগ্রাউন্ডের ইমেজ, এটা ইউজ করা আমরা একটা পিএনজি ইমেজ খুঁজে এনে এখানে ইউজ করতে পারি। আচ্ছা চলেন দেখি যে আমরা এখানে বৃত্ত ধরেন
এখানে আমরা একটা বৃত্ত নিলাম, শিপ চেপে ধরবো, শিপ চেপে ধরলে আমাদের পারফেক্ট বৃত্তগুলো আসবে আর কি। ধরেন এটা এটা আমাদের মোটামুটি পারফেক্ট একটা বৃত্ত। আজকের ক্লাসে আমরা ব্লেন্ডিং অপশনের কিছুটা কাজ দেখব, এই ফ্লায়ারের মাঝে, এই ফ্লায়ার ডিজাইনের মাঝে ব্লেন্ডিং অপশনটাকে আমরা কীভাবে ইউজ করতে পারি, এক দুইটা কাজ দেখব। ধরেন এটা হচ্ছে আমাদের বৃত্ত, বৃত্তের মধ্যে তো অবশ্যই আমাদের ই দরকার, কি যেন বলে ইমেজ রয়েছে, ইমেজ দরকার। চলেন আমরা ইমেজ নিয়ে আসি। ধরেন আচ্ছা খুব বেশি সার্চ করলাম না, আমি এখান থেকে ইমেজ নিয়ে নিলাম, এই যে এই দুটো মডেলের ছবি আছে, এই মডেলের ছবিগুলো নিয়ে নিলাম। আপনারা যদি আপনাদের সেম ছবি নিতে চান নিতে পারেন। আচ্ছা এই ছবিটা হচ্ছে ওয়েব রিপ ফাইল, ওয়েব রিপ ফাইলটা আমাদের একটু কষ্ট করে নেওয়া লাগতে পারে, দেখি আসলে আমাদের ফটোশপে এগুলো সাপোর্ট করে কিনা। মাঝে মধ্যে ইলাস্ট্রেটর ফটোশপে ইমেজগুলো সাপোর্ট করতে চায় না, এই যে দেখেন সাপোর্ট করে না। সো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এটাকে ধরেন ওপেন করলাম হচ্ছে আমাদের যে আগের ইমেজটাই ব্যবহার করবেন, সমস্যা নেই। আচ্ছা যাই হোক আমরা নতুন একটা ইমেজ ইউজ করি তাহলে আমাদের মানে দেখতেও আসলে ভালো লাগবে, সব যদি একই ইমেজে দেখাই তাহলে। ধরেন এইখানে আমি এই প্রিন্ট যে সফটওয়্যারটা আছে সেটাতে ওপেন করে জাস্ট এখানে আমার ফরম্যাটটা সিলেক্ট করে দিলাম, যে এই ফরম্যাটে এটা একটা নামও দিয়ে দিই, ধরেন নাম দিলাম এ, এটা রিপ্লেস চাচ্ছে আমি রিপ্লেস করে দিব, কোনো সমস্যা নেই। আচ্ছা আমার এই যে আমরা যে এ দিয়ে এখন এখন যদি আমরা নেই তাকে এখন আর আমাদের কোনো সমস্যা হবে না, এখন আমরা ইজিলি এটাকে নিয়ে যেতে পারবো। ভাই আরেকবার একটু দেখেন কনভার্ট করাটা নরমালি, সরি নরমালি যে আমরা ইমেজটা ধরেন এই ইমেজটা আমরা ডাউনলোড করেছি, নরমালি যে এই ইমেজ যদি জেপিজি বা পিএনজিতে থাকে তাহলে আসলে কোনো সমস্যা হওয়ার কথা না, কিন্তু আমাদের এটা হচ্ছে এটার ফাইল ফরম্যাটটা যদি আমরা এখানে মাউসটা ধরি তাহলে দেখতে পারবো আর WEBP মানে এটাকে এই সমস্যাটা আমার একবার হয়েছে ওর জন্য আরেকবার জিজ্ঞাসা করলাম। এই ফাইলগুলো আমরা মূলত তো দেখতে তো পারি আমাদের কম্পিউটারে, কিন্তু আমাদের ফটোশপ অথবা ইলাস্ট্রেটরে যদি নিতে যাই তাহলে এই ফাইলগুলো মূলত সাপোর্ট করে না। তো সেক্ষেত্রে আমরা জাস্ট কী করব, আমরা খুব বেশি কিছু মানে খুব বেশি কিছু করতে হবে না, জাস্ট এখানে রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ, ওপেন উইথে গেলে আমরা জাস্ট এই যে প্রিন্ট যে আমাদের ফটো ভিউয়ারটা আছে প্রিন্ট, প্রিন্টে এটাকে ওপেন করব। প্রিন্টে ওপেন করার পরে এটা জাস্ট এইখান থেকে ফাইলে গিয়ে সেভ অ্যাজ, সেভ অ্যাজে গিয়ে এখানে যে জেপিজি পিএনজি আছে জেপিজি সেভ দিলেও হবে, পিএনজি সেভ দিলেও হবে, আপনি যে কোনো একটাতে সেভ দিয়ে নেবেন। তখন আর কি আশা করি আপনার ওই ফাইলের ফরম্যাটটা চেঞ্জ হয়ে যাবে, ইমেজের ফরম্যাটটা আপনার WEBP থেকে আপনার ধরেন এটাকে পিএনজিতে কনভার্ট হয়ে যাবে অটোমেটিক্যালি, তখন পিএনজি জেপিজি তো অটো ইজিলি ফটোশপ রিড করতে পারে, সমস্যা হয় না। সো বিষয়টা এটাই যে যখন আপনারা এই ধরনের সমস্যা হয় অন্য রকমের ফাইল হয় তখন আপনারা একটু চেষ্টা করবেন যে এভাবে। একটা জিনিস আমি মিস করেছি এখানে, সেটা হচ্ছে যে এই শেপটা যে নিলাম আমরা ক্লাসের পরে যখন ভিডিও দিয়ে দিব তখন আপনি হয়তো বা প্রসেসটা দেখে নিবেন যে কিভাবে আমরা করলাম। মূলত পেইন্ট টুল দিয়ে আমরা এটাকে আপনি তো বুঝতেই পারছেন যে পেন টুল দিয়ে এখানে একটা ক্লিক করে এখানে আমি টেনে কন্ট্রোল দিয়ে ব্যাক বাঁকা করে নিয়েছি, এটা বুঝতে পারছো? ঠিক আছে এটাই মূলত কাজ। আচ্ছা ঠিক আছে তাহলে এটা যেহেতু আমরা
ইমেজটাকে একটু ছোট করে নিব, কন্ট্রোল ভি ট্রান্সফর্ম করে নি কন্ট্রোল টি দিয়ে। আচ্ছা আমার ফটোশপটা আবার স্লো কাজ করছে, সেই জন্য ফ্রি ট্রান্সফর্ম হতে একটু দেরি হচ্ছে। আচ্ছা সরি, আমি আবার করি, হয়তো বা আমার কমান্ড ঠিক মতো হয়নি। কন্ট্রোল টি, কন্ট্রোল টি আমরা দিলাম, জাস্ট এই যে ইজিলি ফ্রি ট্রান্সফর্ম হয়ে গেছে। একটু ছোট করে নিব আমাদের বৃত্ত অনুযায়ী, আমরা যেই শেপটা নিয়েছি আমরা চাইলে এটাকে উপরে নিচে দিয়েও কাজ করতে পারি। জাস্ট ঠিক মতো একটু একটু প্লেসমেন্ট করে নিই। ওকে, এখন আমরা আমাদের ইমেজটাকে উপরে দিয়ে এটা এটাকে বৃত্তের সাথে ক্লিপিং মাস্ক করে দেবো। জাস্ট অল প্রেস করে আমাদের দুই লেয়ারের মাঝে নিয়ে গিয়ে ক্লিপিং মাস্ক করে দিলাম। দেখেন আপনার সুন্দরভাবে ফটোটা বৃত্তের মধ্যে অ্যাডজাস্ট হয়ে গেছে। সো সেক্ষেত্রে আমরা যদি আবার কন্ট্রোল টি দিয়ে আরেকটু অ্যাডজাস্ট করার চেষ্টা করি, আমরা যদি মনে করি যে না শুধু ফেস এবং বডিটা খুব বেশি দেখা যাচ্ছে, আমরা চাচ্ছি যে আউটসাইডও একটু দেখাবো, মানে আশেপাশের যে এটা, সো সেক্ষেত্রে একটু ছোটো করে নিয়ে আর একটু অ্যাডজাস্ট করতে পারি। ধরেন এটা হচ্ছে আমাদের ফাইল, যেটা হচ্ছে আমরা এখানে যদি যেটা দেখে কপি করছি, ধরেন এইটার একটা অংশ, ধরেন একটা বৃত্ত আমরা পেলাম। আপনারা এভাবে এখানে ধরেন একটা একটা করে বৃত্ত নিয়ে মানে আলাদা আলাদা ছবি ইউজ করবেন, অবশ্যই আমার মতো একটা ছবি ইউজ করবেন না, কিন্তু আমি দেখাবো আপনাদের। এখন আর খুব বেশি ইমেজ আমরা ডাউনলোড করব না, আমরা এর মধ্যেই আপনাদেরকে দেখাবো যে একটা ইমেজ তিনটা কপি করব। জাস্ট আমরা সিলেক্ট করে নিয়ে, সরি আমি যদি শেপগুলোকে একটু লক করে দিই তাহলে বেটার হয়, আমি কাজ করার সময় নড়বে না এগুলা। আচ্ছা ধরেন এখন সিলেক্ট করলাম এটাকে, এটাকে সিলেক্ট করে একটু ধরেন ওইটাতে তো একটু বড় দেওয়া আছে, আমি এটাকে একটু বড় করে নিই, অটোমেটিক্যালি বড় হবে, শিপ চাপতে হবে না যদি আপডেট ভার্সন হয়। সো আমি এটাকে এখানে সিলেক্ট করলাম। এখানে সিলেক্ট করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এর পাশে সাদা একটা বর্ডার আছে, সাদা একটা বর্ডার আছে। এই বর্ডারটা দেওয়ার দুইটা সিস্টেম আছে, একটা হচ্ছে আপনি যদি ম্যানুয়ালি এই ইলিপসটাকে একটা কপি করেন, এই ইলিপসটাকে একটা কন্ট্রোল জে দিয়ে কপি করতে পারেন, অথবা এই যে এইখানে প্লাস আইকন যেটা আছে এটা দিয়েও আপনি কপি করতে পারেন। যদি আপনি কপি করে থাকেন, কপি করবেন এবং এটাকে কন্ট্রোল টি দিয়ে প্রেস করে অল্ট প্রেস করে একটু বড় করে দিবেন, অল্ট প্রেস করে ধরবেন, তাহলে আপনার সেন্টার থেকে চারপাশে আপনার বড় হবে। এটা হচ্ছে একটা সিস্টেম। এখন তারপরে আপনি এটাকে একটা হোয়াইট কালার দিয়ে দিবেন, তখন আপনি দেখতে পাবেন যে ওই সেম বর্ডারটা আমরা ইমেজে এটার ইমেজের পাশে যেমন বর্ডার দেখতে পাচ্ছি, আমরা সেম বর্ডারটা আমাদের ডিজাইনের পাশেও দেখতে পাচ্ছি। দেখেন মানে সেম, আপনারা যদি আমার সাথে কাজ করে থাকেন আপনাদেরও এই সেম আউটপুটটাই আসবে, কিন্তু আমরা আরও অন্যভাবে করতে পারি। আসলে এত এতগুলো শেপ নিয়ে আমরা ঝামেলা করব না, আমরা আর অন্যভাবে যে কীভাবে করতে পারি একটু দেখব। আমরা জাস্ট এখান থেকে ইলিপস যেটা আছে এটা যে লেয়ারটা, লেয়ারের যে লেখাটা, এই লেখার একটু বাইরে গিয়ে এখানে গিয়ে জাস্ট একটা ডাবল ক্লিক করব এই ফাঁকা জায়গাটা, লেয়ারের যে ফাঁকা জায়গাটা এখানে গিয়ে একটা ডাবল ক্লিক করব। অথবা আমাদের যে লেয়ারটা সিলেক্ট আছে, সিলেক্ট আছে সেইখানে গিয়ে এই যে ব্লেন্ডিং অপশন, একবার উপরে যেটা ব্লেন্ডিং অপশন, এটাকে এটা সিলেক্ট করে দিব। এটা হচ্ছে দুইটা সিস্টেম আমাদের ব্লেন্ডিং অপশন আনা, একটা হচ্ছে এই লেয়ারের এই ফাঁকা জায়গাটায় গিয়ে ডাবল ক্লিক করা, আরও একটা অপশন আছে ওটা আমি দেখাবো। আপাতত এই দুইটাই আপনাদের হাতের কাছে পেয়ে যাবেন খুবই ইজিলি মেমোরাইজ করার মতো। এটা জাস্ট লেয়ারের যে ফাঁকা জায়গাটায় ডাবল ক্লিক করলে ব্লেন্ডিং অপশনটা পেয়ে যাবেন, অথবা আপনি এই যে এফেক্স যে আইকনটা একবারে লেয়ার প্যানেলের নিচে এফেক্সে গেলে আপনারা ব্লেন্ডিং অপশন পেয়ে যাবেন।
ঠিক আছে, আশা করি মানে সবাই বুঝতে পারছেন যে ব্লেন্ডিং অপশনটা আসলে কিভাবে আনবেন আপনারা। সো সেক্ষেত্রে আমরা জাস্ট ডাবল ক্লিক করে ব্লেন্ডিং অপশনটা এনে নিচ্ছি আমাদের লেয়ারের ইসে। ব্লেন্ডিং অপশনটা যখন আনবো সেখানে আমরা অনেক অপশন পেয়ে যাবো, একটু একটু সরিয়ে নিয়ে এটাকে উপরের দিকে ধরে অনেক অপশন পেয়ে যাব। তার মধ্যে একটা অপশন আছে যেটা হচ্ছে স্টোক। এই যে স্টোক, স্টোক এইখানে এই স্টোকটা যখন আমরা পাবো তখন ধরেন আমরা এখানে হয়তো বা স্টোকটাকে টিক চিহ্ন যেটা আছে বা সেটা দিয়ে দিব, দেওয়ার পরে আমাদের এটা আসবে। তখন আমরা যদি এখানে ডাবল ক্লিক করি তখন আমাদের মানে স্টোকের এখানে যদি ডাবল ক্লিক করি তখন আমাদের এখানে একটা স্টোক কন্ট্রোল প্যানেল চলে আসবে, যে এখানে আমরা স্টোক কন্ট্রোল করতে পারবো। সো সেই ক্ষেত্রে আমরা যদি চাই যে স্টোকের সাইজটা বাড়াবো, দেখেন আপনারা স্টোকের সাইজটা একটু খেয়াল করেন আমার ডিসপ্লের দিকে, যে আমি আমি যত স্টোকের সাইজটা একটু বেশি বাড়াচ্ছি তত কিন্তু আমার ইমেজটা স্টোকে ঢেকে যাচ্ছে। এটা এটা হচ্ছে একটা সিস্টেম, কারণ এটা দেখেন স্টোকটা আমি যত বড় করছি তত ইমেজের ভেতরে বড় হচ্ছে, এটা ধরেন স্টোক বড় হওয়ার একটা সিস্টেম। এখানে কিন্তু আর একটা কারণ আছে যে ইমেজটা, ইমেজের স্টোকটা কেন ইমেজের ভেতরেই বড় হচ্ছে, বাইরে বড় হচ্ছে না। আমরা যদি চাই এখান থেকে সিলেক্ট করে দিতে পারি যে ইমেজ স্টোক কি আমরা ইনসাইডে দিব না আউটসাইডে দিব না সেন্টার থেকে দুই পাশে সমান সমান দিব। সো সেই ক্ষেত্রে আমাদের ইনসাইড সিলেক্ট করা আছে, আমরা এখানে চাচ্ছি যে আউটসাইডে দিব। আউটসাইডে যখন দিব আপনারা খেয়াল করেন যে আমাদের স্টোকটা কিন্তু ইমেজের ভেতর থেকে বাইরে চলে গেছে। একটু একটু খেয়াল করে দেখবেন এই অপশনগুলো খুবই গুরুত্বপূর্ণ, ব্লেন্ডিং অপশনের এই অপশনগুলো। আমরা একে একে আস্তে আস্তে সব অপশন মানে এই ব্লেন্ডিং অপশনের সব কিছুই জানবো। আপাতত আজকে আমরা আমাদের যেটুকু প্রয়োজন সেটুকুই জেনে নিই। এখানে আউটসাইড, আর আমরা যদি চাই এখানে সেন্টার থেকে করব তাহলে দেখেন সেন্টার থেকে করলে তাহলে আমাদের ইমেজের ভেতরে থাকবে অর্ধেক এবং ইমেজের বাইরে থাকবে অর্ধেক, মানে আমাদের বৃত্তের যে বৃত্তটা বৃত্তটাকে আমরা স্টোক দিচ্ছি সেটার ভেতরে থাকবে অর্ধেক অর্ধেক স্টোক আর এবং সেটার বাইরে থাকবে বাকি হাফ স্টোক। এটা হচ্ছে আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা ইনসাইডে স্টোক দিবেন না আউটসাইডে স্টোক দিবেন না সেন্টার থেকে স্টোক দিবেন, সেটা আপনাদের ডিজাইনের প্রয়োজন অনুযায়ী আপনারা ব্যবহার করবেন, কোনো সমস্যা নেই। আমরা আপাতত আউটসাইড রাখছি, আউটসাইড রেখে একটু স্টোকের সাইজটা একটু ছোট করে দিচ্ছি, যেমনটা আমরা যেহেতু কপি করছি যেমনটা আমাদের কপি ইমেজে আসে তেমনটাই করে দিব। সো এখানে তো আমাদের কালো স্টোক হয়েছে, আমরা চাইলে এখান থেকে স্টোকের কালার চেঞ্জ করে দিতে পারি ডাবল ক্লিক করে। আমাদের যেহেতু হোয়াইট স্টোক লাগবে হোয়াইট স্টোক করে দিব এখানে কালার। এখানে চাইলে আমরা গ্রেডিয়েন্ট অথবা প্যাটার্নও দিতে পারবো, গ্রেডিয়েন্ট যেহেতু আমরা এখনও দেওয়া শিখিনি গ্রেডিয়েন্ট, সো সেই ক্ষেত্রে আমরা গ্রেডিয়েন্ট দেখবো না। গ্রেডিয়েন্ট যখন আমাদের কোনো কাজের ক্ষেত্রে লাগবে, সামনে অবশ্যই গ্রেডিয়েন্টের কাজ করব, সেক্ষেত্রে আমরা গ্রেডিয়েন্ট অথবা প্যাটার্ন কীভাবে দিতে হয় সেটাও শিখে নিব। এখানে চাইলে আমরা আমাদের স্টোকের অপাসিটি যেটা সেটা কমিয়ে বাড়িয়ে দিতে পারি, যদি আমাদের কম দরকার হয় কম দিব, বেশি দরকার হয় বেশি দিব, অথবা ফুল দরকার হলে ফুল দিব। এখানে চাইলে আমরা বিভিন্ন রকম স্টোকের উপর ইফেক্ট দিতে পারি আমাদের যে ইফেক্টগুলো প্রয়োজন হয়, যেহেতু এই ইফেক্টগুলোর সাথে অনেকেই পরিচিত। আমি এখন পর্যন্ত আপনাদেরকে পরিচিত করাইনি এই এই মানে এই অপশনগুলোর কাজ কী। সো আশা করি খুব দ্রুত আপনাদের পরিচয় করাই দিব যখন আমরা এই ব্লেন্ডিং অপশন অথবা এই বিষয় নিয়ে আরও আস্তে আস্তে বিস্তারিত আলোচনা করব, তখন আস্তে আস্তে এই বিষয় সম্পর্কে আপনারা পরিচিত হয়ে যাবেন। সো সেই ক্ষেত্রে আমরা সিম্পলি স্টোক দিয়ে এখান থেকে শিখলাম স্টোক। আপনার মনে রাখবেন যে লেয়ারের পাশে ডাবল ক্লিক করে অথবা এফএক্স যে বাটনটা সেই বাটনটা ক্লিক করে আমরা এখানে চলে আসতে পারি। চলে আসার পরে এখান থেকে আমরা স্টোক সিলেক্ট করে আমরা স্টোক দিতে পারি, অথবা স্টোক দেওয়ার আরও একটা সিস্টেম আছে। আপাতত এটা হচ্ছে খুবই ইজি, সেজন্য আপনাদেরকে এটা শিখালাম মানে এটা দেখালাম আর কি। আমরা আস্তে আস্তে স্টোক দেওয়ার আরও যে কয়েকটা সিস্টেম আছে সেইগুলোও দেখব। আপাতত এটা আপনারা খুব ভালোভাবে মেমোরাইজ করে নেবেন যে কীভাবে আমরা এখান থেকে স্টোক দিতে পারি। সো সেই ক্ষেত্রে আমাদের এই শেপটার ক্ষেত্রে শুধুমাত্র স্টোকটাই দরকার ছিল, সেই জন্য আমরা স্টোকটা দিলাম, জাস্ট ওকে দিয়ে চলে আসবো। সো আমরা যাব নেক্সট আমাদের অপশনে। আমাদের নেক্সট যদি আমরা আমাদের যেটা থেকে কপি করছি সেটা যদি ফলো করি,
যে এই যে বৃত্তটা, এই বৃত্তটা একটু উপরে, এবং আমরা যদি খেয়াল করি যে এইখানে একটু ড্রপ শ্যাডো আছে, এই ড্রপ শ্যাডোটা মানে বলে দিচ্ছে যে আমি তো মানে এই ড্রপ শ্যাডোটাই বলে বলে দিচ্ছে যে ইমেজটাকে, যে এই দুইটা ইমেজের একটু উপরে আমাদের এই ইমেজটা অবস্থান করছে। সো আমরা যেহেতু এখানে ড্রপ শ্যাডো দেওয়া আছে, মানে শ্যাডো দেওয়া আছে, সো আমরা চেষ্টা করব যে এই শ্যাডোটাও কীভাবে দিতে হয় সেটাও দেখতে। সো চলো চলেন দেখি যে শ্যাডোটা আমরা কীভাবে দিব। আপাতত আগে একটা কপি করে নিই, ধরেন এটা এটাকে আমি এই দুইটা লেয়ার যেহেতু একসাথে, আমি দুইটা একসাথে সিলেক্ট করে নিলাম, কন্ট্রোল কন্ট্রোল চেপে দুটো একসাথে সিলেক্ট করে নিলাম। এখানে যেহেতু একসাথে সিলেক্ট করা আছে, অল্ট চেপে আমি এটার একটা কপি বের করে নিলাম। যেহেতু আমাদের মোট তিনটা, তাহলে আমরা তিনটা কপি বের করে নিই। এখানে ধরেন এটা তিনটা কপি। সো আপনারা দেখতে পাচ্ছেন যে এইটা এইটার উপরে এইটা, এইটার উপরে এইটা। সো আমরা চাচ্ছি যে এই মাঝখানেরটা সবার উপরে থাকবে। সো সেই ক্ষেত্রে আমরা লেয়ারে গিয়ে অ্যারেঞ্জমেন্ট করে নিব যে আসলে কোনটা আমাদের উপরে থাকা উচিত। সো সেই ক্ষেত্রে এইখানে আলাদা আলাদা ইমেজ গ্রুপ করে নিতে পারি, যদি আমাদের ইমেজটা মানে একটু গোলায় যাওয়ার সম্ভাবনা থাকে। ইমেজ গ্রুপটা আমরা কীভাবে করব, এই যে এইখানে লেয়ার প্যানেলের নিচে গেলে আপনারা দেখতে পাবেন একটা অপশন আছে, এইটা হচ্ছে ফোল্ডারের মতো আইকন। সো এই ফোল্ডারের মতো আইকনে ক্লিক করলে আপনাদের একটা গ্রুপ হয়ে যাবে। এটা হচ্ছে একটা সিস্টেম, আপনারা এটা ইউজ করতে পারেন, সরি এটা ইউজ করতে পারেন এই অপশনটা। ধরেন আমাদের একটা গ্রুপ হয়ে গেল, তো তাহলে এটাকে আমরা নাম দিতে পারি ইমেজ থার্ড, মানে থার্ড ইমেজ, সরি হয় নাই ইমেজ থার্ড, অথবা আপনারা দিতে পারেন সার্কেল ইমেজ থার্ড, যেটা খুশি আর কি। ধরেন এটা আমাদের এই তিন নাম্বার যে সার্কেলটা, সেটার একটা ফোল্ডার হয়ে গেল। আপনারা আর একটা সিস্টেমে গ্রুপ করতে পারেন, ধরেন যেই গ্রুপে যেই ইমেজগুলো রাখবেন আপনারা, জাস্ট সেই ইমেজগুলো সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করবেন। কন্ট্রোল জি প্রেস করলে অটোমেটিক্যালি সেই ইমেজগুলো গ্রুপ হয়ে যাবে, কন্ট্রোল জি মনে রাখবেন। অথবা আপনারা আপনাদের হাতে হাতে কাছে যদি খাতা কলম অথবা কম্পিউটারে টেক্সট ফাইল অন করে লিখে রাখতে পারেন যে গ্রুপ করতে গেলে কন্ট্রোল জি প্রেস করলে অটোমেটিক্যালি গ্রুপ হয়। এটাকে আমরা দিব ইমেজ সেকেন্ড, ইমেজ সেকেন্ড। আর এইটা এটাও আমরা সেম টেকনিক ফলো করে করব, কন্ট্রোল জি। আপনারা ইজিলি এখানে লেয়ার সিলেক্ট করে এখানে ক্লিক করলে আপনাদের গ্রুপ হয়ে যাবে। কিন্তু ধরেন এটা লেয়ার সিলেক্ট করে এটা হয়ে গেল, কিন্তু কন্ট্রোল জি হচ্ছে খুব মানে কিবোর্ড শর্টকাট, এটা ইজিলি আমরা ইউজ করতে পারি, এই জন্য হচ্ছে আমরা কন্ট্রোল জি ব্যবহার করব। কন্ট্রোল জি দিলে ইজিলি আমাদের লেয়ার গ্রুপ হয়ে যাবে। দেখেন লেয়ারগুলো সুন্দর করে গুছিয়ে আসলো, এখন ধরেন আমাদের আলা ঝালাও মনে হচ্ছে না আসলে এই জিনিসগুলো। তাহলে এটার নাম দিব ইমেজ ফার্স্ট, ইমেজ ফার্স্ট। তাহলে আমাদের আরও তো দুইটা লেয়ার রয়েছে, সেই লেয়ারগুলো একটু অগোছালো রয়েছে, এই এই দুটাকেও একটা গ্রুপ করে দিই আমরা। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে লিখে দিলাম শেপ ডিজাইন, শেপ ডিজাইন। এভাবে মনে করেন যে আমাদের ইমেজগুলো দেখেন খুব সুন্দর সুশৃঙ্খলভাবে, এখন আমাদের লেয়ার খুঁজে পেতেও খুব বেশি সমস্যা হবে না যে আসলে কোনটা কোন লেয়ার। সবগুলো সুন্দরভাবে গ্রুপ করা আছে, সবগুলো সুন্দরভাবে সাজানো আছে। আমরা যে কোনো এক আমরা নামও জানি যে আসলে আমাদের কোন ডিজাইন মানে কোন শেপটার নাম কী, আমরা জাস্ট সেই ফোল্ডারের নাম ধরে চলে যাব, চলে গিয়ে জাস্ট ওইখানটায় যদি আমাদের এডিট করার প্রয়োজন হয় ওখানে এডিট করে মানে খুঁজে পেতেও আমাদের খুব বেশি সমস্যা হবে না। আমরা ফোল্ডারের নাম জানি, শেপ কোনটা কোথায় আছে সেটা জানি। সো সেই ক্ষেত্রে আমাদের লেয়ার খুঁজে পেতে খুবই ইজি হবে। এইগুলো আসলে আপনারা একটু আস্তে আস্তে প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসবেন, যত বেশি আপনাদের ফাইলের মধ্যে ফোল্ডার মানে আপনাদের লেয়ারগুলো গোছানো থাকবে তত বেশি আপনাদের সুবিধা, আপনাদের সময় কম লাগবে, মানে এই গোছানোর অভ্যাসটা একটু করে ফেলবেন। কিসের জন্য, আমরা যখন ওয়েব টেম্পলেট অথবা খুব বেশি ইনফরমেশন ফাইলগুলো যখন আমরা ডিজাইন করতে যাব, তখন ধরেন আমরা যদি লেয়ারগুলো সুন্দরভাবে গুছিয়ে না রাখি,
সো সেই ক্ষেত্রে আমরা একটু বিপদে পড়ে যাব, আমাদের লেয়ারগুলো খুঁজতে একটু সময় লাগবে। তখন আলটিমেটলি আমরা শুরুতে দেখা গেল একটু মানে একটু শর্টকাটে কাজ করার কারণে আমরা শেষের দিকে দেখা গেল আমাদের যদি ফাইলে একটু উল্টাপাল্টা হয়, দেখা গেল একটু খুঁজতে গেলে আমাদের ওই সময়টা আরও বেশি লাগবে। আমরা যেমন এইখানে হাত দিলে যেতে সেকেন্ড নাম্বার দুই নাম্বার ইমেজ কোনটা, সেই দুই নাম্বার ইমেজটা আমরা খুঁজলেই পেয়ে যাচ্ছি এখানে ইজিলি, আমাদের নাম ধরে খুঁজলেই পেয়ে যাচ্ছি। সো সেক্ষেত্রে আমাদের যদি নাম ধরা না থাকতো, ওইভাবে আলাদা আলাদা থাকতো, সো সেক্ষেত্রে আমাদের খুঁজতে একটু বেগ পেতে হতো। এটাই হচ্ছে আমাদের হচ্ছে বেনিফিট। সো আমাদের যেহেতু দুই নাম্বার ইমেজটা সবার উপরে থাকবে, সেক্ষেত্রে আমরা দুই নাম্বার গ্রুপটা টেনে উপরে নিয়ে যাব। দেখেন উপরে যখন আমি নিয়ে গেছি তখন কিন্তু আমার অটোমেটিক্যালি এই দুইটা ফার্স্ট ইমেজ এবং থার্ড ইমেজ এই দুইটা অটোমেটিক্যালি নিচে চলে গেছে। সো নিচে চলে যাওয়ার পরে এখন আমরা এটার উপরে একটা ইফেক্ট ক্রিয়েট করব। আমরা চাইলে গ্রুপের উপরও ইফেক্ট দিতে পারি, আমরা ইচ্ছা করলে যে এই ইন্টায়ার গ্রুপটাকে আমরা একটা ইফেক্ট দিব। চলেন যাই গ্রুপের উপরে ডাবল ক্লিক করে একটা ইফেক্ট দিই। সো এখন আমরা যে ইফেক্টটা দিব, আমি যদি এটাকে একটু সাইড করে নিই, ধরেন সাইড করে নিলে আমার দেখাতে সুবিধা হবে। ধরেন এই সাইডটা তো করে নিলাম। ধরেন এই যে সেকেন্ড ইমেজে আমরা একটু ইফেক্ট দিব, ডাবল ক্লিক করলাম এই গ্রুপটাতে, এই যে আমাদের ব্লেন্ডিং অপশন বা লেয়ার স্টাইল অপশন চলে আসছে। সো এইখানে আমরা যেটা দিব সেটা হচ্ছে ড্রপ শ্যাডো। দেখেন ড্রপ শ্যাডোতে আমি যখন ক্লিক করেছি তখন কিন্তু অটোমেটিক্যালি দেখেন আমার এই সার্কেলটার মধ্যে একটা শ্যাডো চলে আসছে। এই শ্যাডোটা দেওয়াতে আমার মনে হচ্ছে যে আমার গ্রাউন্ড থেকে আমার এই ইমেজটা একটু উপরে, গ্রাউন্ড থেকে একটু উপরে, এটা এই শ্যাডোটাই এর পার্থক্যটা গড়ে দিয়েছে। সো সেক্ষেত্রে আমরা যদি শ্যাডোতে ডাবল ক্লিক করি, সো সেক্ষেত্রে আমাদের এখানে শ্যাডো কন্ট্রোল প্যানেল আসবে। এইখান থেকে আমরা শ্যাডো কাস্টমাইজ করতে পারি, আমরা যদি চাই শ্যাডোটা একটু হার্ড দিব, বেশি কালো থাকবে, সেক্ষেত্রে আমরা অপাসিটিটা 100% করে দিতে পারি। কিন্তু তখন আমরা অপাসিটিটা 100% করে দেবো, তখন আর এটাকে শ্যাডো মনে হবে না, এটাকে মানে ছায়া মনে হবে না, এটাকে মনে হবে যে কোনো একটা ইমেজ আর কি, মানে বেশি গাঢ় হয়ে যাবে। সো সেক্ষেত্রে আমরা যদি একটু হালকা করে দিই অপাসিটিটা, তাহলে আমাদের মনে হবে না এটা একটু ছায়া, ঠিক আছে, ঠিকঠাক আছে সব কিছুই, মানে রিয়েলিস্টিক বেশি মনে হবে। আমরা চাইলে এই যে অ্যাঙ্গেল যেটা দেখছেন এটা আমরা চাইলে আমাদের ডিগ্রি অনুযায়ী ঘুরিয়ে দিতে পারি, এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। আমরা চাইলে এটাকে আমরা যেই অ্যাঙ্গেলে ধরেন 180 ডিগ্রিতে যদি দিতে চাই দিতে পারবো, কোনো সমস্যা নেই, দিলে পরে দেখেন আমাদের শ্যাডোটা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাবে। নিচের দিকে ছিল, এখন 80 ডিগ্রি অ্যাঙ্গেলে এই সাইডটাতে চলে আসছে। সো আপাতত আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেল দিয়েই দেখবো যে আসলে কী কী করা যায়। 90 ডিগ্রিতে দিলাম, ঠিক আছে। এখন আমরা তারপরে যে অপশনটা শ্যাডোর যে অপশনটা ডিস্টেন্স, শ্যাডো আমার শ্যাডোটা কত দূর যাবে, আমরা যদি এটাকে দেখেন বাড়াই দিই, আমার শ্যাডোটা কিন্তু আস্তে আস্তে দেখেন নিচে চলে আসছে, যত অনেক অনেক দূরে চলে আসছে, আপনারা খেয়াল করতে পারবেন যে আমার আমার শ্যাডোটা অনেক দূর। আমরা চাইলে এটাকে ধরে কাস্টমাইজ করে অন্য জায়গায়ও দিতে পারবো, এইটা আলাদা বিষয়, এটা আপনাদের প্রয়োজন মতো আপনারা ব্যবহার করবেন। আমি জাস্ট কন্ট্রোল জেড দিয়ে দিচ্ছি, কন্ট্রোল জেড দিয়ে ওটাকে ঠিক দেখেন ডিস্টেন্স। আপনারা চাইলে আপনারা যদি শ্যাডোটা একটু একটু এইদিকে দিতে চান তাও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনারা চাইলে যে যদি মনে করেন যে এইখানটাতে আপনাদের শ্যাডো বসাবেন, অথবা এইখানটাতে আপনাদের শ্যাডো বসাবেন, আপনারা যে কোনো জায়গায় দিতে পারবেন, কোনো সমস্যা নেই, কিংবা উপরে দিবেন, এটা আসলে আপনাদের ফ্রিডমটা রয়েছে আসলে কীভাবে আপনারা কোথায় শ্যাডোটা ইউজ করবেন, এটা আপনার মাইন্ডে যখন যেটা ভালো লাগবে তখন সেইভাবে দিয়ে দেখবেন, ওইভাবে দিলে হয়তো বা আপনি ডিফারেন্ট রেজাল্ট পাবেন, এটাই আর কি। আচ্ছা আমাদের এখানে অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে গেছে, আমরা এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল দিয়ে দিব, আর ডিস্টেন্সটা মোটামুটি একটু বেশি হয়ে গেছে, আমরা একটু চেষ্টা করব যে একটু কমিয়ে দেওয়ার জন্য। 13, ঠিক আছে। আচ্ছা এইখানে আচ্ছা এই যে জাস্ট ডিস্টেন্স শ্যাডোটা ধরে যেতে পারাই না, আচ্ছা ডিস্টেন্সটা একটু বাড়ায় দিলে ধরেন আমাদের শ্যাডোটা একটু মানে নিচের দিক
বেশি চলে আসবে, যখন বেশি চলে আসবে তখন অল্প শ্যাডো যখন ছিল তখন ধরতে একটু কষ্ট, যখন ডিস্টেন্সটা বাড়াই দিলাম শ্যাডোটা একটু বাড়ায় চলে আসলো, তখন জাস্ট এই যে এই শ্যাডোর উপরে মাউসটা ক্লিক করে আমি জাস্ট এটাকে ধরে এটাকে নাড়াচাড়া করলাম, দেখতে পাচ্ছেন? আপনি চেষ্টা করলে আপনিও পারবেন আশা করি। এটা এটা হচ্ছে একটা সিস্টেম, আপনার যদি শ্যাডো সবসময় নাড়াচাড়া করতে হবে তা না, আপনার যদি মনে হয় নাড়াচাড়া করে একটু নিজের মতো করে দিবেন তখন দিবেন, এটা জাস্ট একটা সিস্টেম আমি আপনাদের মানে শিখিয়ে রাখলাম, এই জিনিসগুলো একটু মনে রাখবেন। তো কন্ট্রোল জেড দিলাম, কন্ট্রোল জেড দিয়ে আমি আগের পজিশনে গেলাম, জাস্ট আমার হালকা শ্যাডো হলে এনাফ, সেক্ষেত্রে আমি অল্প শ্যাডো নিলাম, অল্প শ্যাডো নিয়ে আমার কাজটা আমি করে ফেললাম। সো সেক্ষেত্রে আমরা যদি আরও নিচে দেখি, এটা তো ডিস্টেন্স তো দেখলাম যে কীভাবে ডিস্টেন্স, সো এখানে তারপরের অপশন হচ্ছে শার্প, মানে কি মানে কতটা আমরা এটাকে আরো শার্প করে তুলতে পারি। দেখেন এইটা ধরেন যদি আমি আমার মতোই একটু বাড়িয়ে দিই তাহলে এটার শার্পনেসটাও বেড়ে যাবে, ঠিক আছে? দেখেন শার্পনেসটা বেড়ে যাবে, যখন শার্পনেসটা বেড়ে যাবে তখন আর কি অতটা শ্যাডো মনে হবে না, মনে হবে যে একটা রেক্টেঙ্গেল নিচে নেওয়া তা সেটাকে অপাসিটি কমায় রাখা রেখে দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে আমরা এই 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 অপশনটা যতটা কম রাখা যায়, একবারে জিরো রাখলে রাখবো, যদি আমাদের বেশি প্রয়োজন মনে হয় তখন বাড়াই দিব, সমস্যা নেই। আর এই তারপরে যে অপশনটা সেটা হচ্ছে সাইজ, শ্যাডো সাইজ, আসলে শ্যাডো সাইজ কত দূর যাবে, কত বড় হবে আমাদের শ্যাডো সাইজটা, একটু দেখেন খেয়াল করেন, একটু খেয়াল করেন যে আমাদের শ্যাডো সাইজটা আমরা যত দূর চাচ্ছি যে আমাদের শ্যাডো সাইজটা যত দূর বড় করে দিব তত দূর দেখেন আমরা বড় করতে পারছি, শ্যাডোটা কিন্তু আস্তে আস্তে এটা ছড়ায় যাচ্ছে আমাদের এই যে পেছন থেকে, একটু যদি নোটিস করেন আপনারা তাহলে বুঝতে পারবেন যে আসলে এই সাইজটা দিয়ে আমরা কি করতে পারি। সো সাইজটা আমাদের যতটুকু দরকার আমরা কম বেশি এখানে করে নিতে পারবো, আমাদের যখন যে যতটুকু প্রয়োজন ততটুকু আমরা নিব, আপাতত ধরেন আমাদের এতটুকু প্রয়োজন আমরা এতটুকুই রেখে দিলাম। এইখানে আর একটা আছে, সেটা সেটা হচ্ছে আমাদের শ্যাডোটা কী রকম হবে আর কি, ঠিক আছে? ধরেন এইখানে আমাদের ডিফল্ট এটা সোজাসুজি দিয়ে, আমরা চাইলে এটাকে একটু বাঁকা তেরা মানে এটার প্যাটার্নটাও চেঞ্জ করে দিতে পারি, যে কীভাবে আমরা আসলে আচ্ছা এইমাত্র যিনি জয়েন করলেন আসলে আপনি কি আমাদের এইখানকার স্টুডেন্ট? হ্যালো, হ্যাঁ আপনি কি আমাদের এইখানকার স্টুডেন্ট? না সুদর্শন স্যার আমি এলইডিপি থেকে বলছি, কনসালট্যান্ট ছিলাম। ও আচ্ছা আচ্ছা, আপনি ভিজিটে আসছেন? জি জি, ওকে ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা আমি কন্টিনিউ করছি ক্লাসটা। সো আমরা যেটা দেখছিলাম যে আমরা চাইলে এটা এটা থেকে আমাদের যে মানে সোজা যে শ্যাডোর প্যাটার্নটা এটা এটা হচ্ছে এটা, আমরা চাইলে এটাকে মানে অন্য প্যাটার্নেও মানে ইউজ করতে পারি। আপনারা একটু দিয়ে দেখবেন যে আসলে আমাদের কোন প্যাটার্নটা বেশি পারফেক্ট হয়। বেসিক্যালি আমরা খুব বেশি মানে ঝামেলার মধ্যে যাই না, আমরা নিরিবিলি যেটা ডিফল্টে দেওয়া আছে ওটাই ইউজ করি। আপনারা যদি এই জিনিসগুলো একটু অ্যাপ্লাই করে দেখেন হয়তো বা আপনাদের এই জিনিসগুলো সম্মত একটা ছোটোখাটো একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে। সো সেক্ষেত্রে আমরা যেহেতু আমরা শুরু করেছি আজকে, ডিফল্টটাই আমাদের জন্য বেটার, আমরা ডিফল্ট দিয়েই কাজ করব। আর এইখানে তার নিচে আর একটা অপশন আছে, সেটা হচ্ছে নয়েজ অপশন। দেখেন আমি যখন এই নয়েজটাকে বাড়াচ্ছি তখন আমার শ্যাডোর জায়গায় ওইখানে একটা নয়েজের মতো একটা মানে শ্যাডো পরিবর্তে এখানে একটা নয়েজি একটা লেআউট আমাদেরকে প্রদান করছে, সেটা এটা হচ্ছে নয়েজের কাজ। যদি আমাদের কোনো ক্ষেত্রে যদি আমরা মনে করি যে আমরা এই টাইপের কিছু বানাতে চাচ্ছি আমাদের ডিজাইনের প্রয়োজন, সো সেই ক্ষেত্রে আমাদের কালার চেঞ্জ করে অথবা যে আমাদের যেই কালার প্রয়োজন সেই ক্ষেত্রে ওই কালারগুলো চেঞ্জ করে আমরা আমাদের এই নয়েজি যে ইফেক্টটা এটাকে কাজে লাগাতে পারি যদি আমরা মনে করি।
আর আপাতত যদি আমরা শ্যাডো নিয়ে কাজ করি তাহলে আমাদের নয়েজটা আসলে দরকার নেই। নয়েজটা যদি কোনো সময় দরকার হয় তাহলে আমরা ইউজ করব এটা এটা, আর যদি দরকার না হয় তাহলে ইউজ করব না, এটা আলাদা বিষয়। আর তারপরে নিচে দেখতে পাচ্ছেন মেক ডিফল্ট রিসেট ডিফল্ট, আমরা যদি এখানে রিসেট দিই তাহলে একবারে নতুনের মতো যেই জিনিসটা মানে শ্যাডো ইফেক্টগুলো থাকে সেইগুলা থাকবে, সেইগুলা ধরেন আবার মানে নতুনের মতো হয়ে যাবে একবারে সিম্পল শুরুতে যেমনটা থাকে রিসেট ডিফল্ট। আর যদি আমরা চাই যে এই যে আমরা এতক্ষণ ধরে যেই যেই ইফেক্টটা এখানে দিলাম এটাকে আমরা ডিফল্ট হিসাবে ইউজ করব, ডিফল্ট শ্যাডো হিসাবে ইউজ করব, সো সেই ক্ষেত্রে আমরা এটাকে ডিফল্ট মেক ডিফল্ট বানাতে পারবো। সো আমি চাচ্ছি না যে আসলে এটাকে আমি ডিফল্ট বানাবো, আপনারা যদি চান যে আসলে আমার এই ডিফল্ট ফটোশপ যেই ডিফল্টটা দিয়েছে এটা ভাল লাগছে না, সো আপনারা আপনাদের মতো কাস্টমাইজ করে আপনাদের শ্যাডোটা ডিফল্ট মানে ডিফল্টভাবে বানাতে পারেন, সেটা আপনাদের খুশি। আমি চাচ্ছি না যে আসলে আমি এটাকে ডিফল্ট বানাবো, এটা ঠিক আছে আমার জন্যে, আমি চাইলে আমার যদি দরকার হয় আমি এডিট করে নিব, সমস্যা নেই। আপনারা যদি চান আপনারা এডিট করে বিভিন্ন যে জিনিসগুলো দেখালাম এগুলো অ্যাপ্লাই করে আপনারা যদি আপনাদের ডিফল্টটা আলাদা করে বানাতে চান তাহলে বানাতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, এই ছিল মোটামুটি আমাদের ড্রপ শ্যাডো নিয়ে আমাদের টোটাল আলোচনা। সো আমরা এখানে ব্লেন্ডিং অপশনে দুইটা অপশন কিন্তু দেখেছি অলরেডি আজকে, একটা হচ্ছে স্ট্রোক আর একটা হচ্ছে ড্রপ শ্যাডো। সো সেই ক্ষেত্রে আমরা একটু এই দুইটা জিনিস তো দেখলাম, আমরা এখানে আরও অন্যান্য জিনিস আছে আউটারগুলো প্যাটার্ন গ্রেডিয়েন্ট এইগুলো আস্তে আস্তে দেখব। আপনারা যদি ব্যাবেলন অ্যাম্বুশ আপনারা যদি চান যে এইগুলা সম্পর্কে একটু মানে বাড়ি থেকে দেখে আসবেন কিংবা বাড়ি থেকে দেখে জানবেন মানে সেটা দেখতে পারেন, আমরা একে একে আস্তে আস্তে এইগুলার কী কাজ আমাদের কাজ অনুযায়ী আমরা একে একে সবগুলোর সাথে পরিচিত হব। আপাতত যেহেতু আমরা আমাদের ড্রপ শ্যাডো দরকার ছিল ড্রপ শ্যাডোটা দিয়ে দিলাম, জাস্ট আমাদের কাজ কিন্তু এখানেই অনেকটা শেষ। আমাদের ডিজাইন কিন্তু ধরেন মূল যে জটিল পার্টটা সেটা কিন্তু এখানে অলরেডি আমরা করে ফেলেছি। আমাদের আমরা যদি এখন যেটা থেকে কপি করছিলাম সেটাতে যাই আমরা দেখতে পাবো যে আমাদের মোটামুটি আমাদের লেআউটটা চলে আসছে। আমাদের কিন্তু এই যে লেআউটের ব্যাকগ্রাউন্ড মানে পেছনে কিন্তু একটা ইমেজ আছে, সেটা আমরা কিভাবে দিব সেটা আমরা প্রথম যেদিন ফেসবুক কভার ডিজাইন কিভাবে করব সেটা দেখেছিলাম, সেই সেই সিস্টেম মানে সেই সেম টেকনিক অ্যাপ্লাই করে আমরা কিন্তু ওই জিনিসটাকে মানে ব্যাকগ্রাউন্ড থেকে ফুটিয়ে তুলতে পারি। জাস্ট আমরা পিছনে একটা মানে ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ দিব, জাস্ট উপরের যে আমাদের শেপটা সেইটার একটু অপাসিটিটা কমিয়ে দিলে অটোমেটিক্যালি আমাদের ইমেজটা অটোমেটিক্যালি ভেসে উঠবে আমাদের চোখের সামনে। খুব বেশি একবার স্পষ্ট দেখতে হবে তা না, জাস্ট মোটামুটি একটা ফিল পাওয়া গেলেই হলো যে নিচে একটা ছবি আছে, বাচ্চাদের ছবি হোক যাই হোক আপনি যেই ছবি ইউজ করবেন সেটা। আর এখানে আর খুব বেশি কিন্তু কাজ নেই, আর যে কাজগুলো আছে ধরেন এইটা একটা রেক্টেঙ্গেল নিয়ে আপনি স্ট্রোক দিয়ে দিবেন, ফিলটাকে নান করে দিবেন আর মধ্যে এই লেখাটা লিখে দিবেন। এখানেও সেম আপনি জাস্ট এটা এটার ফিল কালার দিবেন, এটাকে স্ট্রোক কালার দিবেন, এটাকে ফিল কালার দিবেন। আচ্ছা চলেন আমি দেখিয়ে দিই, যদি খুব বেশি আপনাদের ঝামেলা মনে হয় আমি দেখিয়ে দিই তাহলে আপনাদের যাদের যাদের কনফিউশন আছে সেটাও দূর হয়ে যাবে। আচ্ছা চলেন আমরা যাই ফটোশপে আবার, ফটোশপে আমরা ধরেন একবারে পারফেক্টলি যেটা আছে সেটা করিনি, ধরেন ইমেজটাকে একটু নিচে নামিয়ে নিয়ে আসি, তিনটাকে একসাথে সিলেক্ট করে লেয়ার লেয়ার প্যানেলে গিয়ে নামিয়ে নিয়ে আসলাম আমাদের যতটুকু প্রয়োজন। আমরা জাস্ট আমাদের শেপ ডিজাইন যেই লেয়ারটা সেটাকেও আমরা নিচের দিকে নামিয়ে নিয়ে আসবো আমাদের যতটুকু প্রয়োজন। উপরে আমরা দেখছি যে আমাদের ইগুলোও চলে আসছে, তো সেক্ষেত্রে আমরা একটু চেষ্টা করব যে ওইগুলোকেও আচ্ছা ধরেন আমরা এই এই পর্যন্ত এটাকে রাখলাম। আমরা যখন এই শেপগুলো ডিজাইন করেছি তখন একটু ছোট করে ফেলেছি, সো সেই ক্ষেত্রে আমরা যেটা যেই টেকনিকটা এখানে অ্যাপ্লাই করব কন্ট্রোল টি দিব,
কন্ট্রোল টি দিয়ে যা শিফট প্রেস করে এটাকে একটু লম্বা করে দিব শিফট প্রেস করে লম্বা করে দিব তাহলে ধরেন এটা আমাদের মোটামুটি আবার কন্ট্রোল টি দিয়ে এটাকেও আচ্ছা এটাকে লম্বা না করলেও চলবে তারপরও করে দিই যাতে মাপের সাথে অ্যাডজাস্ট হয়ে যায় এটাকে লম্বা করে দিলাম এখন যদি আমরা একটু এটাকে ডাউন করি তাহলে মোটামুটি আপনারা চেষ্টা করবেন যতটা অ্যাকুরেট করে করা যায় আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য করেছি হয়তোবা সেই জন্য আমি মানে অতটা পারফেক্টলি করে নিইনি জাস্ট আমরা মূলত আমাদের যে ঝামেলাটুকু ছিল যে আমরা শ্যাডোটা কীভাবে দিব এই তিনটা ইমেজের মধ্যে কীভাবে ফন্ট আনবো এবং এই লেআউটটা পিছনের যে শেপ লেআউটটা এটা কীভাবে তৈরি করব এটাই হচ্ছে আমাদের মূল ঝামেলা ছিল আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এইগুলা কীভাবে করবেন আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে বুঝতে পারেননি সে অবশ্যই কোশ্চেন করবেন যে আমি বুঝতে পারিনি আর হ্যাঁ বলেন স্যার আনগ্রুপ করব কি আনগ্রুপ করতে চাচ্ছেন জি আনগ্রুপ করতে চাচ্ছেন আচ্ছা আনগ্রুপ যদি আপনি করতে চান তাহলে আপনার এই লেয়ারগুলোকে ধরে টেনে গ্রুপের বাইরে ছেড়ে দিতে হবে ঠিক আছে গ্রুপের বাইরে যদি আপনি ছেড়ে দেন তখন অটোমেটিক্যালি গ্রুপ থেকে আপনার লেয়ারগুলো বের হয়ে আসবে এবং তারপরে আপনি জাস্ট আপনার গ্রুপটা যদি প্রয়োজন না হয় তাহলে ডিলিট করে দিতে পারেন বুঝতে পারছেন আর একটু খেয়াল রাখবেন যখন আপনি আনগ্রুপ করবেন তখন সম্ভবত আপনার ইফেক্ট যেইগুলো দিয়েছেন গ্রুপের উপরে সেই ইফেক্টগুলো চলে যাবে ইফেক্টগুলো চলে যাবে আপনারা চাইলে এই ইফেক্টটাকে কপি করে রাখতে পারেন এই যে কপি লেয়ার স্টাইল করে রাখলে আপনি তারপরে আপনি ইজিলি আবার এই এই লেয়ারের উপরে আপনারা এই এই ইফেক্টটা এই যে বেস্ট লেয়ার স্টাইল একটা অপশন পাবেন ইজিলি আপনারা সরি আচ্ছা এটাকে আপনার এইখান থেকে পেস্ট করতে হবে আপনি আপনি যদি সেকেন্ড তো এখান থেকে আপনি ইজিলি লেয়ার স্টাইলটা পেস্ট করে দিতে পারবেন আচ্ছা সরি আমি লেয়ার স্টাইলটা পেস্ট করার অপশনটা খুঁজে পাচ্ছি না এটা সম্ভবত ধরুন এখান থেকে যদি আমি আবার একটু কপি করি ও আচ্ছা এটাতে আমি খুঁজে পাবো না এই কারণে যে এই লেয়ারটাতে অটো অলরেডি আমাদের ইফেক্টটা দেওয়া আছে যদি ধরেন আমি আপনাদেরকে আর একটু ক্লিয়ার করে বলি ধরেন এই লেয়ারটাকে আমি বাইরে নিয়ে গেলাম গ্রুপের গ্রুপের বাইরে নিয়ে গিয়ে তখন যদি আমি একটু এই দেখেন লেয়ারে স্টাইল দেওয়ার চেষ্টা করি তখন দেখেন পেস্ট লেয়ার স্টাইল এই অপশনটা আমার জন্যে অ্যাভেলেবল হয়ে যাবে আর যদি আমি গ্রুপের মধ্যে থেকে চেষ্টা করি তাহলে সেটা আমি পারবো না কারণ গ্রুপে আমার অলরেডি ইফেক্টটা দিয়ে দেওয়া রয়েছে এটা হচ্ছে ধরেন আমি আবার ক্লিপিং মাস্ক করে দিচ্ছি এটা এই গ্রুপের উপরে অলরেডি আমার ইফেক্টটা দেওয়া আছে এই জন্যে আমি সেটাকে আবার দ্বিতীয়বার ওটার উপরে পেস্ট করতে পারবো না অবশ্যই আমাকে পেস্ট করার জন্যে ওই লেয়ারটাকে গ্রুপের বাইরে নিয়ে যেতে হবে এটা হচ্ছে লেয়ার স্টাইল কপি পেস্টের একটা সিস্টেম যদিও এর আগে কখনো দেখাইনি এটা এটা খুব ইজি একটা সিস্টেম ধরেন আপনি একটা লেয়ার ধরেন ব্যাকগ্রাউন্ড লেয়ারটা সরি ব্যাকগ্রাউন্ডে দিলে তো কোনো ইফেক্ট আসবে না আমি এই শেপ লেয়ারটাতেই একটা ইফেক্ট দিই ধরেন এটাকে ডাবল ক্লিক করলাম ডাবল ক্লিক করার পরে আমার ব্লেন্ডিং অপশনটা চলে আসলো এখন ব্লেন্ডিং অপশনটা আসার পরে আমি এখানে একটা প্যাটার্ন দেওয়ার চেষ্টা করলাম ধরেন এই যে প্যাটার্ন অপারলে তো যখন আমি ক্লিক করলাম দেখেন এই পাতার মতো একটা বিভিন্ন একটা ইফেক্ট চলে আসছে এখানে আমার আমি চাইলে এখান থেকে প্যাটার্নটা চেঞ্জও করে দিতে পারবো যা এখানে একটু ক্লিক করলে আপনারা অনেক প্যাটার্ন পেয়ে যাবেন দেখেন আমি যখন চেঞ্জ করতে চাচ্ছি তখন ক্লিক করলে অটোমেটিক্যালি প্যাটার্নগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে সো আমি চাচ্ছি যে একটু অন্য প্যাটার্ন দিই ধরেন এইগুলো দিলাম এই প্যাটার্নগুলো আমরা শুধু এইভাবেই যে ইউজ করতে পারবো তা না এই প্যাটার্নগুলো দিয়ে আমরা আরও অনেক কিছুই করতে পারবো সেগুলো আস্তে আস্তে আমরা কাজের প্রয়োজনের খাতিরে আমরা দেখব ধরেন সাপোজ আমি এই প্যাটার্নটা দিলাম এই প্যাটার্নটা অবশ্যই আমি রাখবো না জাস্ট আপনাদের দেখানোর জন্য করছি এই প্যাটার্নটা একটা ইফেক্ট হয়ে গেছে আমার আমার এই শেপের উপরে আমি চাচ্ছি যে এই ইফেক্টটা একটু কপি করব
ধরেন কপি করতে গেলে এখানে আমি পাবো কপি লেয়ার স্টাইল, কপি লেয়ার স্টাইলটা যখন পাবো তখন আমি এই লেয়ারে যে ইফেক্টটা দিয়েছি সেই লেয়ারের স্টাইলটা আমার কপি হয়ে গেছে। আমি চাচ্ছি যে এটাকে এই আমার যে গ্রিন কালারের যে শেপটা আছে এই শেপটাতে পেস্ট করে দিব। তখন দেখেন আমি যখন এটাতে রাইট বাটন ক্লিক করছি এই লেয়ারের উপরে গিয়ে, তখন দেখেন আমার একটা অপশন চলে আসছে পেস্ট লেয়ার লেয়ার স্টাইল। সো পেস্ট, যখন আমি লেয়ার স্টাইলটা পেস্ট করে দিলাম তখন কিন্তু অটোমেটিক্যালি আপনারা দেখেন এই লেয়ারটা আমার উপরে লেয়ারটা অফ আছে, নিচের লেয়ারটা অন আছে, কিন্তু গ্রিন কালারের কোনো অস্তিত্ব নাই আমার লেয়ারে। ঠিক আছে, গ্রিন কালার আমার, আমি যে প্যাটার্নটা উপরেরটা থেকে কপি করেছিলাম সেই প্যাটার্নটাই অ্যাপ্লাই করে দিয়েছি, আমার গ্রিন কালারটা চলে গিয়েছে। এখন আমি চাচ্ছি যে এই ইফেক্টটা আমি রাখবো না আমার লেয়ারে, আমার এই ইফেক্টটা ভালো লাগছে না। সো সেই ক্ষেত্রে জাস্ট এই লেয়ারের পাশে গিয়ে রাইট ক্লিক করে আপনি জাস্ট ক্লিয়ার লেয়ার লেয়ার স্টাইল, ক্লিয়ার লেয়ার স্টাইলে দিলে আপনার অটোমেটিক্যালি আপনার ইফেক্টটা চলে যাবে। সেম টেকনিক আপনি যদি উপরেরটা না রাখতে চান ক্লিয়ার লেয়ার স্টাইল দিলে পারে আপনি অটোমেটিক্যালি আপনার ইফেক্টটা চলে যাবে, আপনি আবার আগের যে ব্যাকগ্রাউন্ডটা সেটাতে ফিরে আসবেন। এটা হচ্ছে লেয়ার স্টাইল কপি পেস্টের একটা সিস্টেম, আপনি যে কোনো ইফেক্ট ইউজ করে সেটাকে কপি করে নিয়ে আপনি 100 জায়গায় ইউজ করতে পারেন। আপনি দেখা গেলো হয় অনেক সময় অনেক কাস্টমাইজ করে একটা ইফেক্ট আপনার লেয়ারে দিয়েছেন, আপনি চাচ্ছেন যে সেই ইফেক্টগুলো আপনি সব লেয়ারে দেওয়ার জন্য, সেই ক্ষেত্রে আপনাকে ম্যানুয়ালি আবার গিয়ে সেরে আপনার সে ওইভাবে বানাইতে হবে না। আপনি ইজিলি জাস্ট লেয়ার স্টাইল কপি করে আপনি চাইলে এইখান থেকে কপি করে আপনার অন্য কোনো পিএইচডি ফাইলে আপনার এই ইফেক্টটা সেটাকেও ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। জাস্ট আপনার ফাইলটা ওপেন থাকতে হবে এখানে, ধরেন এই 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 লেয়ার লেয়ারে লেয়ার থেকে আপনি এই ইফেক্টটা কপি করলেন, আপনি কপি করে জাস্ট অন্য কোনো একটা ফাইলে লেয়ারে ইউজ করবেন। সো সেক্ষেত্রে আপনি এখান থেকে কপি করে নিয়ে জাস্ট অন্য ফাইলে এটাকে পেস্ট করে দিতে পারবেন সেম টেকনিক ইউজ করে। আম্মু, আম্মু, এই রাহাত আম্মু কই রে, আম্মু কে আসে ঘরে না ঘুমাইছে? আচ্ছা, এটা হচ্ছে আমাদের লেয়ার স্টাইল কপি পেস্টের সিস্টেম। আর আমরা কিভাবে লেয়ারে ইফেক্ট দিতে পারি এটা হচ্ছে আমরা একটু আজকের ক্লাসে লেয়ারের ব্লেন্ডিং অপশন থেকে জানলাম যে কিভাবে আমরা স্ট্রোক দিতে পারি, কিভাবে আমরা যেটা আসলে আমরা দেখছিলাম যে এই বিষয়গুলোই আপনারা একটু মানে যদি আপনারা একটু ঘাটাঘাটি করেন নিজে নিজে এই বিষয়গুলো আপনাদের কাছে একটু আরও পরিষ্কার হয়ে যাবে যে আসলে এই জিনিসগুলো আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন আপনাদের ডিজাইনে। সো আমরা আবার ফিরে যাই যে ডিজাইন থেকে আমরা কপি করছিলাম, ধরেন এই ডিজাইনটা থেকে আমরা কপি করছিলাম, আমরা এখন ধরেন কোনটা করব, এই এই লোগোটা তো লোগোই, সেটা আলাদাভাবে ডিজাইন করা, এইটা এইটা যেটা দেখাইতেছেন ওইটা একটু কপি করা, ওটাই যে এইটা, হ্যাঁ ওই দুইটা অ্যাঙ্গেলটা, সেটা সহজে কিভাবে দেয়া যায়, ট্রায়াঙ্গেল, হ্যাঁ হ্যাঁ ট্রায়াঙ্গেল, এই কাজের মধ্যে তো ট্রায়াঙ্গেল কোথায়, এই কাজের মধ্যে কি ট্রায়াঙ্গেল আছে, আমরা যেটা কপি করছি এটার মধ্যে তো ট্রায়াঙ্গেল নেই, আমরা ট্রায়াঙ্গেল দেখেছিলাম হচ্ছে এটার মধ্যে, মানে ট্রায়াঙ্গেল না রেকট্যাঙ্গেল, আচ্ছা এই যে এই শেপটা যে আমরা নিয়েছি এই শেপ যেটা এখন অফ করে দিলাম, না ভাই ওইটা না, আচ্ছা তাহলে আপনার লেখা
ওইটার উপরে একটা সাদা একটা ইয়ে আছে, ওইটা সম্ভবত বলতেছে। আচ্ছা আপনি, আমি আসলে বুঝতে পারছি না, আমি আসলে আমি রিয়েলি সরি। আপনারা আপনি একটু স্ক্রিন শেয়ার দিয়ে আপনার মাউসটা দিয়ে দেখান যে আসলে আপনি কি বোঝাতে চাচ্ছেন। ভাই আমি লেখাটা কইটা বুঝাইতেছি আপনি তাহলে বুঝবেন। মানে 2090 অ্যাডমিশন ওপেন, ওই লেখার বাইরে যে একটা সার্কেল আছে না, রিটা রেকট্যাঙ্গেল। আচ্ছা রেকট্যাঙ্গেল, হ্যাঁ রেকট্যাঙ্গেল। আচ্ছা আচ্ছা, তাহলে এটা কিভাবে করব এটা দেখবেন, এই তো? ধরেন রেকট্যাঙ্গেলটা এরকম সিম্পলি আমরা একটু ধরেন এইভাবে একটা নিলাম, নেওয়ার পরে এটা অটোমেটিক্যালি ধরেন আমি একটা মাপ নিয়েছি, আমি পারফেক্টলি নেওয়ার চেষ্টা করিনি, মোটামুটি আমার যেমনটা মনে হচ্ছে আমি সেম ওটাই নিয়েছি। সো সেক্ষেত্রে নেওয়ার পরে ধরেন এইখানটাতে আমরা চাচ্ছি যে একটু আমাদের স্ট্রোক কালারটা দিব, স্ট্রোক কালারটা দিব এই কালারের, আমরা এই কালারটা নিয়ে নিই স্ট্রোক কালার, এবং সরি স্ট্রোক কালারটা নান করে দিলাম, স্ট্রোক কালারটা নিলাম এবং ফিল কালারটা আমরা নান করে দিব, ফিল কালারটা ওইখানে যেমনটা নান করা আছে, যেহেতু এটা ব্যাকগ্রাউন্ড আমরা এইখান থেকে স্ট্রোক কালার দিতে পারি। দেখেন আমরা যদি এখান থেকে স্ট্রোক কালারটা বাড়াই, আমরা স্ট্রোক কালারটা ব্লেন্ডিং অপশন থেকেও দিতে পারি, এইখান থেকেও দিতে পারি, আপনার যেখান থেকে সুবিধা মনে হয়। ব্লেন্ডিং অপশন থেকেও, ব্লেন্ডিং অপশন থেকে আপনি ধরেন যে কোনো কিছুর স্ট্রোক দিতে পারবেন। আপনি চাইলে আপনি যে কোনো একটা ইমেজ, সিম্পল ইমেজ শেপ না, ইমেজের স্ট্রোকও আপনি ব্লেন্ডিং অপশন থেকে দিতে পারবেন, কিন্তু আমরা এখান থেকে শুধু শেপের স্ট্রোক এবং ফিল এই দুইটা দিতে পারবো, স্ট্রোক কালার এবং ফিল কালার। আমরা চাইলে যে এই ইমেজটা যদি আমরা স্ট্রোক কালার দিতে যাই তাহলে আমরা ওটা পারবো না, যদি ব্লেন্ডিং অপশনে যাই গিয়ে দিই ওটা দিতে পারবো। ওটা আসলে আমরা কাজের ক্ষেত্রে আস্তে আস্তে আমরা জেনে নিব যে কোনটা কীভাবে কোথায় কীভাবে ইউজ করতে হয়, আমরা আস্তে আস্তে জেনে যাবো। এটাই তো মূলত দেখতে চাচ্ছিলেন। হ্যাঁ ভাইয়া ঠিক আছে, ধন্যবাদ, বুঝতে পারছি। এটা হচ্ছে ধরেন ইজিলি আমরা জাস্ট ফিল কালারটা অফ করে দিব আর হচ্ছে স্ট্রোক কালারটা অন করে দিব, এটাই হচ্ছে মূলত এখানকার কাজ। ধরেন আমি যদি এটাকে ধরি, আবার ধরে এটাকে একটু মানে রিপ্লেস করলাম, যে আমার যেখানটাতে মনে হয় আর যদি মনে করি যে ইমেজের ইমেজ আমি আমাদের ফ্ল্যাটকে দেখে যে এরা কীভাবে করেছে সেভাবে যদি করতে চাই সেক্ষেত্রেও আমি দেখে নিতে পারি, যার একটু একটু ওরা একটু নিচে নামিয়ে দিয়েছে সেভাবে আপনি আপনার মতো যেটা যেটা মানে অ্যাকুরেট করে করবেন। এটা হচ্ছে একটা সিস্টেম। আর একটা সিস্টেম ধরেন ওই যে নিচে যেটা আছে, ধরেন এখানে এমন তিনটা রেকট্যাঙ্গেল আছে, সো রেকট্যাঙ্গেলের একটাতে ধরেন স্টোক দেওয়া আছে, স্টোক যেটাতে দেওয়া আছে সেটাতে তো স্টোক দিব, যেহেতু এটাতে স্টোক মানে এই পাশের এই পাশেরগুলোতে ফিল কালারটা দেওয়া, সো সেই ক্ষেত্রে আমি ফিল কালার দিব, স্টোকটা অফ করে দিব, এবং এটা জাস্ট কপি অল্ট চেপে কপি করে যদি আমরা এটা একবার সোজাসুজি রাখতে চাই সেক্ষেত্রে আমরা অল্টের পরে শিফটটা চেপে ধরবো, শিফটটা চেপে ধরলে আমাদের এটা অ্যালাইনটা ঠিক থাকবে, মানে অন্য অন্য দিকে চলে যাবে না, শিফট যদি চেপে ধরে রাখি। আর তারপরে যদি আর একটা কপি করি, ধরেন আমাদের তো তিনটা দরকার এখানে, ধরেন এই সেম তিনটা কপি করলাম আমরা, কপি করে এটা শুধু তো আমাদের স্টোক দেওয়া, সেক্ষেত্রে আমরা রেকট্যাঙ্গেলটা সিলেক্ট করে এটাতে এটা ফিল কালারটা নান করে দিব এবং স্টোক কালারটা অন করে দিব, সেক্ষেত্রে দেখতে পাবেন যে অনেকটা সেম আমাদের এই ফ্ল্যাটটাতে আমরা দেখতে পাচ্ছি অনেকটা সেম আমরা একটা লেআউট পেয়ে যাবো। এর মধ্যে এর উপর যখন আমরা এখন টেক্সট যদি দিই তাহলে অটোমেটিক্যালি আমাদের লুকটা এরকম এমনটা চলে এরকম অনেকটা চলে আসবে। আর এইখানে যে ইমেজটা ব্যবহার করা ডিজাইনের উপরে আমরা দেখতে পাচ্ছি সাদা ব্যাকগ্রাউন্ড, আমরা এই ইমেজগুলো ইজিলি মানে ব্যাকগ্রাউন্ড ছাড়া ইমেজ যদি চাই, আমরা তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা শিখেছি, আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারবো।
সেটা একটা সিস্টেম। আর আমরা যদি চাই যে না আসলে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ এখন তো সময় নাই, এখন যেহেতু আমরা শিখছি এখন আমরা ইজিলি চাচ্ছি যে যে কোনো জায়গা থেকে, সরি এটা একটু সরে যাচ্ছে, আচ্ছা যাই হোক ইজিলি যে কোনো এক জায়গায়, এখন অতটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার আমাদের সময় নেই। সো সেক্ষেত্রে আমরা একটা পিএনজি ইমেজ দেখি গুগল থেকে পাই কি না। আমরা অবশ্যই এইসব ইমেজ খোঁজার সময় একটু পিএনজি ইমেজ খুঁজবো, পিএনজি ইমেজগুলো খুঁজলে আমাদের আর কষ্ট করে ওটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে হবে না। ধরেন এই যে আমরা একটা সম্ভবত পেয়ে গেছি অলরেডি পিএনজি ইমেজ, এটা পিএনজি কিনা একটু দেখবো, সম্ভবত এটা পিএনজি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। আচ্ছা এটাকে আমরা একটা সেভ দিই, সেভ দিয়ে সেম সেম ফোল্ডারে রাখবো আমাদের। আচ্ছা ধরেন এই ইমেজটা একটু আমরা ইনকোয়ারি করে নিই, এটা পিএনজি ইমেজ কিন্তু ট্রান্সপারেন্ট কিনা আমরা ফটোশপে নিলেই ইজিলি বুঝতে পারবো যে এটা আসলে ট্রান্সপারেন্ট কিনা। না এটা আসলে ট্রান্সপারেন্ট না, এটা অটোমেটিক মানে ওইভাবেই ট্রান্সপারেন্ট একটা ব্যাকগ্রাউন্ড লাগিয়ে এটা এটা হচ্ছে ওরা সিলেক্ট করে দিয়েছে। এটা মাঝে মধ্যে হয় এরকম, আবার অনেকে এই কাজগুলো করে ইমেজ ডাউনলোড হওয়ার জন্য। ধরেন আমরা চাইলে ইমেজটা ট্রান্সপারেন্ট কিনা আচ্ছা আমরা এটা দেখি একটু এই ইমেজটা ট্রান্সপারেন্ট কিনা। আচ্ছা এই ইমেজটা সব দেখে মনে হচ্ছে ট্রান্সপারেন্ট না, এটার ব্যাকগ্রাউন্ড লাগিয়ে দিয়া। আচ্ছা তাহলে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে খুবই সিম্পল অ্যান্ড ইজি সলিউশন। ধরেন যদি আপনাদের কোনো ট্রান্সপারেন্ট ইমেজ দরকার হয় তাহলে ধরেন এই সাপোজ এই বয় একটা ইমেজ হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে, আমরা এটাকে ইমেজে গিয়ে সেভ অ্যাজ দিব। এটা দেখছিলাম এই ইমেজটা ধরেন আমরা ডাউনলোড করেছি, এটা কিন্তু হোয়াইট ব্যাকগ্রাউন্ড এক কালারের একটা ইমেজ। আমরা চাইলে এটাকে ইজিলি ওপেন উইথ ফটোশপ দিয়ে তারপরে ধরেন এখানে আমরা অনেক তো ইজি টুল দেখেছি যেগুলো দিয়ে খুব ইজিলি সিলেকশন করা যায়। এখানে ধরেন ম্যাজিক সিলেকশন টুল আছে, এটা এটাকে ক্লিক করে দিয়ে ধরেন এক কালারের যদি ব্যাকগ্রাউন্ড হয় অটোমেটিক্যালি সে এক কালারের ব্যাকগ্রাউন্ডগুলো সিলেক্ট করে নেবে। ভিতরে একটু ফাঁকা আছে, ভিতরে একটু ফাঁকা আছে, এইগুলা একটু খেয়াল করে ধরেন এইখানে একটু আছে, এখানে একটু আছে, এইখানে একটু আছে, সরি ধরেন এইটুকু। আচ্ছা আমার এখানে অটো সিলেক্ট সিলেক্ট করা নেই, এই জন্য হয়তো বা আমার সিলেকশনটা ছেড়ে দিয়েছে, এখন আর সমস্যা হবে না, আমার সিঙ্গেল সিলেকশন করা ছিল। এই দেখেন এখন এখন আর ছাড়ছে না, এখন অটোমেটিকলি সব সিলেকশনগুলো থেকে যাচ্ছে। ধরেন এটা হচ্ছে ইজি মানে খুবই ইজি ওয়ে, যদি এক এক কালার ব্যাকগ্রাউন্ড থাকে তখন আমরা ডিলিট করে দিব। দেখেন এখন আমরা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড পেয়ে গেছি, কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট করে এখন যদি আমরা এই ছবিটাকে একটা পিএনজি সেভ দিই, ফাইল সেভ অ্যাজ পিএনজি অটোমেটিক্যালি সিলেক্ট করা আছে, আমি এটার নামটা একটু চেঞ্জ করে দিব,
আমরা এখানে একটা এটার নাম দিয়েছিলাম এ, এটার নাম দিব বি, আমাদের বি ইমেজ পিএনজি, এটাকে যদি সিলেক্ট করে দিই আমরা, ওকে এই যে আমাদের বি ইমেজ, আপনারা একটু এই ইমেজটা ওপেন করলেই দেখতে পারবেন যে এটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, এটার পেছনে কোনো কিছু নাই, আমরা চাইলে এটাকে যে কোনো জায়গায় ইউজ করতে পারবো। চলেন আমরা আমাদের ডিজাইনে এটাকে ইউজ করি, ডিজাইনে যদি আমাদের এটাকে ইউজ করি, দেখেন আমরা যদি এটাকে একটু ছোট করে নিই, আপনি পেয়ে যাবেন ইজিলি। ধরেন এটা আমরা ইউজ করতে পারবো যে কোনো জায়গায়, ধরেন এই যে আমরা চাইলে ডিজাইনের উপরে ইউজ করতে পারবো, দেখেন ব্যাকগ্রাউন্ডটা নেই শুধু বয়, অনলি বয়, এটা এটা চাইলে আমরা ডিজাইনের উপরে একটু সিস্টেম করে দিয়ে এটাকে ইউজ করতে পারবো। দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে না, আমরা এটাকে আমাদের যেহেতু আমরা কপি করছি যে ইমেজটা সেটাতে এরকম একটা ছবি আছে, আর ওই ছবিগুলো যেহেতু আমাদের কাছে নাই আমরা এই ছবিটা নিজেরা বানিয়ে নিলাম। সো আমাদের ডিজাইনের লেআউটটা কিন্তু অলমোস্ট রেডি, আপনারা জাস্ট এইখানে শুধু আপনাদের টেক্সটগুলো বসিয়ে দিবেন। আমি টেক্সট লিখছি না, আমি যদি টেক্সট লিখতে যাই হয়তো আমাদের ক্লাস, আমার যে টাইপিং স্পিড এত ফাস্ট যে অলরেডি আমার ক্লাস পার হয়ে রাত হয়ে যেতে পারে, আসলে এই জন্য আসলে আমি টাইপিং করছি না, এত স্পিডে টাইপিং করলে দেখা গেলো আপনার আপনারা আমার টাইপিং দেখে মুগ্ধ হয়ে যেতে পারেন, সমস্যা আছে। সো এইটা হচ্ছে আমাদের একটা ওয়ে। স্যার একটা কথা বলেন, আমি গুগল থেকে পিএনজি ফর্মটা নামাইলাম তো স্যার, ওই যে আপনার ইমেল ইমেলটাই দেওয়া হয় স্যার, ইমেল অথবা ফেসবুক আইডি লগইন দিয়ে ই করা যায়, আর স্যার ইয়ের উপরে পিকচারের উপরে স্যার কার্সারটা রাখলে ওটা বলে দেয় পিএনজি ফরম্যাটে করবেন না পিএইচডি। আচ্ছা এটা কি সিস্টেম আমি হয়তো জানি না, এই সিস্টেমটা মানে কি রকম কি আবার একটু বলুন স্যার। এটা তো গুগলেই দেওয়া স্যার, আমি স্যার একটা সাইটে ঢুকছি শুধু, মানে স্যার পিএনজি পিএনজি লিখে স্যার পিক লিখে সার্চ দিছি, পরে আমার এরকম আসলো। হ্যাঁ এরকম অনেক সাইট আছে যে ওরা ওদের মতো সার্ভিস দেয়, পিএনজি ইমেজ, জেপিজি ইমেজ ওরা অনেক দেয়, আপনারা খুঁজলে পাবেন। আপনার সাইট যেটা পেয়েছেন আপনি, আপনি ওটার লিংকটা যদি এই যে চ্যাট বক্সে এখন দিয়ে দেন তাহলে আমি ওটা একটু ঘুরে দেখে আসতে পারবো। জি স্যার দিতেছি স্যার, তাহলে অন্য সবাই যারা আছে অন্যরা পেয়ে যাবে জিনিসটা। এটা হচ্ছে মানে একটা সিস্টেম যে আপনারা এভাবে ইজিলি ডিজাইন করতে পারবেন, আসলে ডিজাইনগুলো করা যে খুব বেশি কঠিন তা না, হয়তোবা আমরা একটু নতুন শুরু করছি কাজগুলা এজন্য হয়তোবা আমাদের কাছে অনেক কিছু অনেক অনেক জটিল মনে হইতে পারে, আসলে ওইটা যখন আমরা আস্তে আস্তে ব্রেক ডাউন করবো তখন ওইটা ওইগুলা খুবই আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যে আসলে এইগুলো আসলে কিছুই না, আমরা যেগুলো আমরা অলরেডি এগুলো পারি বিষয়গুলো এরকম। এটা হচ্ছে অলরেডি আমরা দুইটা ডিজাইনকে ব্রেকডাউন করে ফেলেছি, তো আমরা এখন আস্তে আস্তে যদি যাই, আচ্ছা এই ডিজাইন সম্পর্কে, এই ডিজাইনে তো আমরা শুধুমাত্র ডিজাইনই দেখিনি, পাশাপাশি অনেক কিছুই, অনেক ইনফরমেশন, ব্লেন্ডিং অপশন, ক্লিপিং মাস্ক, আরও অনেক কিছুই দেখেছি। যদি এই সব বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে ইজিলি করবেন আমার কাছে, আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার। আর আমরা অলরেডি এই দুইটাকে ব্রেকডাউন করেছি, তিন নাম্বারটা, তিন নাম্বার, আচ্ছা একটু দেখেন তো তিন নাম্বারটা ডিজাইন করতে পারবেন না আপনারা, এই অ্যাপেলের লোগোটা বাদে বাদ বাকি যা যা আছে একটু খেয়াল করে দেখেন তো, কোনো ঝামেলা মনে হচ্ছে কি না? জি ভাই পারবো মনে হয়, ওই ইয়েটার মতোই, এটা যেটা করলেন সেটার মতো। আচ্ছা আচ্ছা আপনি তো পারবেন, অন্য কারো কোনো সমস্যা আছে কিনা, যদি কারো সমস্যা থেকে থাকে পারা যাবে
তাহলে এখনি বলবেন, আমি এখনি এই ডিজাইনটা ব্রেকডাউন করে দিই। এখন তো মনে হচ্ছে দেখে পারবো, কিন্তু করতে হয়তো সমস্যা একটু একটু হতে পারে। সমস্যা হবেই, এটাই স্বাভাবিক। আপনারা যেহেতু নতুন ডিজাইন করেছেন, আপনাদের সমস্যা হবে, এটাই স্বাভাবিক। তারপরে যদি আপনি চেষ্টা করেন করার, তাহলে আপনি অলরেডি মানে সমস্যা হইলেও আপনার অলরেডি অনেক কিছু জানা হয়ে যাবে যে এইগুলো আসলে কিভাবে করতে হয়। আপনারা চেষ্টা করবেন করার। আর এই তিনটা ডিজাইনই আপনাদের হোমওয়ার্ক থাকবে। আমি যে তিনটা ডিজাইন আজকে যে দুটা দেখালাম, মানে যে দুটার অলরেডি ব্রেকডাউন করে দিলাম যে কীভাবে কীভাবে আপনারা করবেন, এবং এই ডিজাইনটা, এই ডিজাইনটা যে খুব বেশি কিছু জটিল তা না, জাস্ট আপনার বৃত্ত বৃত্ত অ্যারেঞ্জ করা, ঠিক আছে? আপনার বৃত্তগুলো অ্যারেঞ্জ করা মূলত, তাছাড়া খুব বেশি যে জটিল কিছু তা না। আপনারা জাস্ট চেষ্টা করলেই পারবেন, আর যদি চেষ্টা না করো চেষ্টা করেও না পারেন তাহলে আমি তো আসি, সেটা আলাদা বিষয়। এখন হচ্ছে আমি আপনাদের একটা মানে যে জিনিসটা শিখাবো, অলরেডি আপনাদের এই তিনটা ডিজাইন হোমওয়ার্ক থাকবে, অবশ্যই আপনারা এই তিনটা ডিজাইন করবেন বাসায় বসে। এখন আমরা যে জিনিসটা দেখব, আপনাদের এক্সারসাইজ ফাইলে দেখেন, আপনাদের একটা মক আপ দিয়ে দিয়েছি। এক্সারসাইজ ফাইলে একটু খেয়াল করবেন যে একটা মক আপ দিয়ে দিয়ে পিএইচডি এ4 সাইজ পেপার মক আপ। এই ফাইলটা একটু ওপেন করবেন আপনারা। এই ফাইলটা যখন ওপেন করবেন আপনারা, জাস্ট এটা হচ্ছে মক আপ। কতদিনে আমরা বিজনেস কার্ডের মক আপ দেখেছি, এটা হচ্ছে আপনার ফ্লায়ারের মক আপ। ফ্লায়ারের মক আপগুলা, এইগুলো মক আপের সিস্টেম সব একই। জাস্ট স্মার্ট অবজেক্টে ডাবল ক্লিক করবেন, স্মার্ট অবজেক্টে যখন ডাবল ক্লিক করবেন তখন আপনাকে এই পেজটাতে নিয়ে যাবে। তখন জাস্ট আপনার ডিজাইনটা আপনি এনে, তখন জাস্ট আপনার এই ডিজাইনটা আমি জাস্ট এখান থেকেই নিয়ে নিচ্ছি। আমার এখন হয়তোবা ডিজাইন করা আছে কিন্তু অনেক বাইরে, আমি এখান থেকে নিয়ে এটাকে প্লেসমেন্ট করে দিচ্ছি। ধরেন এটা এটাকে আমি এখানে প্লেসমেন্ট করে দিলাম, এখানে প্লেসমেন্ট করে দিয়ে জাস্ট সেভ দিলাম। আপনারা গতকাল যে ডিজাইনটা করেছেন সেই ডিজাইনটা অবশ্যই তো জেপিজি ফাইল আছে আপনাদের, আপনারা ওই ডিজাইনটা মক আপে করে এখনই একটু আমাকে গ্রুপে দিয়ে দেন, আমি একটু দেখি যে আসলে আপনারা আসলে বিষয়টা ঠিকঠাক মতো করতে পারছেন কিনা গতকালের ডিজাইনটা। অথবা যদি আপনারা আমার সাথে ডিজাইন করে থাকেন তাহলে তো ভালো। জাস্ট মক আপে আমরা যেমনটা দেখেছি গতকাল, যে ছবিটা দিয়ে জাস্ট কন্ট্রোল এস অথবা এই ফাইলে গিয়ে সেভ। আমার সেভ বাটনটা অফ দেখাচ্ছে, তার কারণ আমি অলরেডি সেভ দিয়ে দিয়েছি এটা। আপনারা গতকাল যে ফ্লায়ারটা ডিজাইন করেছেন সেই ডিজাইনটা একটু চেষ্টা একটু করে, মানে ওই ডিজাইনটা যেহেতু ইমেজ সেভ দিয়েছেন আপনারা, আপনারা এই ওই ডিজাইনটাই মক আপে এনে প্লেস করতে পারেন। অথবা আজকে যে ডিজাইনটা আপনাদের দেখালাম সেই ডিজাইনটা যদি করে থাকেন, সেটা একটা জেপিজি সেভ দিয়ে আপনারা ফ্লায়ার মক আপে এটাকে বসিয়ে একটু এখন একটু দ্রুত গ্রুপে পোস্ট করে দিবেন। গ্রুপে পোস্ট করে দিবেন, আমি একটু দেখবো যে আসলে আপনারা ঠিকঠাক মতো বুঝতে পারছেন কি না। আচ্ছা, এখন আমরা যে কাজটা দেখব, আমরা হচ্ছে ফ্লায়ার ডিজাইন সম্পর্কে তো আজকে মোটামুটি দেখলাম। হ্যাঁ হ্যাঁ, রেকর্ডার অন করে দিছি মাত্রই, রেকর্ডার চলছে। এখন আমরা যে কাজটা দেখব, আমরা হচ্ছে দেখব যে এই যে একটা লোগো টাইপের আপনারা আপনাদের ইসে দিয়েছি, আপনাদের এক্সারসাইজ ফাইল যেটা ছিল সেটাতে দিয়ে দিয়া, যে এই ফাইল এই যে এই লোগোটা, এটা কি কেউ বানাতে পারবেন আমাদের ক্লাসে যে যারা 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 আছেন? জি পারবো, জি ভাই চেষ্টা করলে অবশ্যই পারবো। আচ্ছা, এটা কি বুঝতে পেরেছেন যে এটা কিভাবে বানানো? আপনারা চাইলে এখনো করতে পারেন,
ক্লাসের মধ্যে, ক্লাসে অলরেডি এখনো প্রায় অনেকটা সময় রয়েছে, 38 মিনিটের মতো, এখনো করতে পারেন। করতে পারলে এখন যারা যারা আর কি পারবেন না, তাদের সমস্যাটা আমি সমাধান করে দিতে পারবো। আর যদি চান তাহলে যে একবারে হোমওয়ার্ক হিসেবে করবেন, সেটাও করতে পারেন। আমার একটু এসে প্রবলেম ছিল শ্যাডোয়ার, যে এগুলো আছে কি বলে ওটাকে, আচ্ছা শ্যাডোয়ার স্টোক, হ্যাঁ শ্যাডোয়ার স্টোক, হ্যাঁ আচ্ছা শ্যাডোয়ার স্টোক অলরেডি দেখিয়েছি, তারপরও আমি একবার যেহেতু ক্লাসে সময় আছে তাহলে আমি আবার দেখিয়ে দিচ্ছি, আর তারপরও আমি ক্লাসের ভিডিও আপলোড দিব। যদি মানে এখন দেখে দেওয়ার পর যদি বুঝতে না পারেন তাহলে ক্লাসের ভিডিও আপলোড দিব আমি, ভিডিও ভিডিও থেকে আপনি দেখে নিতে পারবেন। আচ্ছা আপাতত এখান থেকে আমি এটার লেয়ার স্টাইলটা ক্লিয়ার করে দিই আপনাকে আবার দেখানোর জন্য। এটা হচ্ছে আমি যদি এটার আই বাটন অফ করে দিই, এটা দেখলে বুঝতে পারবেন যে এটা গ্রুপ করা একটা ইমেজ এবং সার্কেল ক্লিপিং মাস্ক করা গ্রুপ। এই গ্রুপের উপরে আমরা দিব হচ্ছে আমাদের ইফেক্টটা, একটু খেয়াল করবেন গ্রুপের উপরে আমরা আমাদের ইফেক্টটা দিব। এই ইফেক্টটা দিতে গেলে আমরা কি করব, গ্রুপের এই যে এই সাইডের যে ফাঁকা জায়গাটা, আবার একটু দেখবেন সাব্বির, এই যে আমাদের গ্রুপ গ্রুপে ইফেক্ট দিই অথবা লেয়ারে ইফেক্ট দিই, যে কোনো জায়গায় ইফেক্ট দিতে গেলে আমরা এইটার যে আচ্ছা সরি আমি যেটা দেখাচ্ছিলাম আর কি, যে আমরা যখন যে কোনো লেয়ার হোক অথবা আমাদের গ্রুপ হোক, সেইটাতে যখন আমরা ইফেক্ট দিব তখন অবশ্যই আমরা এই যে নামের আশেপাশে ক্লিক করব না, আমাদের যে লেয়ারের যে নেম, গ্রুপের যে নেম, এই নেমের আশেপাশে ক্লিক করব না, আমরা এই ফাঁকা জায়গাটায় ক্লিক করব। অথবা ধরুন ফাঁকা জায়গাটায় ডাবল ক্লিক করলে আমাদের ব্লেন্ডিং অপশনটা চলে আসবে, ডাবল ক্লিক করলাম আমাদের ব্লেন্ডিং অপশনটা চলে আসলো, এটা ঠিক আছে। অথবা আমরা এই যে নিচে আমাদের লেয়ার প্যানেলের নিচে যে এফএক্স বাটনটা, এফএক্স বাটনটাতে ক্লিক করলে এখানে গেলেও আমরা ব্লেন্ডিং অপশনটা খুঁজে পাবো, ঠিক আছে সাব্বির? বুঝতে পারছেন আমি দেখাচ্ছি কি দেখানোর চেষ্টা করছি? আচ্ছা আচ্ছা, এখানে ব্লেন্ডিং অপশনে গেলে আমরা এই যে এখানে গেলে ড্রপ শ্যাডো পেয়ে যাবো, ড্রপ শ্যাডো, ড্রপ শ্যাডোতে যখন আমরা টিক চিহ্ন দিয়ে দিব তখন অটোমেটিকলি আমাদের লেয়ার বা গ্রুপের উপরে অটোমেটিক একটা শ্যাডো ইফেক্ট চলে আসবে। দেখেন আমি আবার শ্যাডোটা অফ করে দিচ্ছি, দেখেন কোনো শ্যাডো নাই, মনে হচ্ছে খুব একটা সাদা একটা বার। তারপরে আমি ড্রপ শ্যাডো দিব, ড্রপ শ্যাডো দিলে দেখেন একটা শ্যাডো চলে আসছে, আর মনে হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড থেকে আমাদের এই সার্কেল ইমেজটা এটা আলাদা, সুন্দরভাবে একটা পার্থক্য গড়ে মানে এই শ্যাডোটা সুন্দরভাবে একটা পার্থক্য গড়ে দিয়েছে। আচ্ছা শ্যাডোটা যদি এখন একটু বাড়াইতে চাই সেক্ষেত্রে কি করব? আচ্ছা তখন সম্ভবত আপনি মনোযোগ দিয়েছিলেন না ক্লাসে, আমি আবার দেখাচ্ছি, একটু মনোযোগী হবেন, আর ভিডিও তো পেয়েই যাবেন, যদি ভুলে যান সমস্যা নেই, ভিডিও ক্লাসের ভিডিও পেয়ে যাবেন, আমি আবার দেখাচ্ছি। যখন আপনি শ্যাডো বাড়াতে যাবেন তখন জাস্ট শ্যাডোর এখানে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করলে আপনার এই যে শ্যাডো কন্ট্রোল বার যেটা আছে, এটা কন্ট্রোল প্যানেল যেটা আছে, এটা এটা ওপেন হয়ে যাবে। আপনি এখান থেকে অপাসিটি যেটা আছে অপাসিটিটা বাড়াতে পারবেন, কমাতে পারবেন, আপনি শ্যাডো অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারবেন, যেহেতু এটা 76 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, আপনি চাইলে 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 60 ডিগ্রি, আপনার যে ডিগ্রি পছন্দ, -180 ডিগ্রি, যেই যেই অ্যাঙ্গেলে আপনি দিতে চান সেই অ্যাঙ্গেলে আপনি দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা এইখান থেকে আপনি শ্যাডো ডিস্টেন্স চেঞ্জ করতে পারবেন, এই দেখেন শ্যাডো আমি যখন ডিস্টেন্স সরাচ্ছি তখন অটোমেটিক্যালি ডিস্টেন্স মানে শ্যাডো, যদি খেয়াল করেন আমার লেআউটে, সাব্বির মনোযোগ দিবেন, যদি খেয়াল করেন আমার লেআউটে তখন আমার শ্যাডোটা একটু মানে সরে যাচ্ছে, আমি চাইলে শ্যাডোটা বের করে আমি নিজে মাউস দিয়েও আমি এটাকে নড়াচড়া করে আমার ইচ্ছা মতো বসাতে পারবো, যে আমি চাচ্ছি যে এটা শ্যাডোটা এখানে দিব, এখানে দিলে একটা অন্যরকম একটা ইয়ে আসে, ধরেন এখানে দিব, ধরেন একটা শ্যাডোটা এখানে আসবে, এভাবে আপনি চাইলে আপনার শ্যাডোটা চাইলে মাউস দিয়েও নাড়াতে পারবেন, সেটা আসলে আমরা প্রয়োজন মতো এটা যদি যখন আমাদের প্রয়োজন হয় করবো, এই আর কি ডিস্টেন্স। আর শ্যাডো সাইজ, আচ্ছা ভাই, হ্যাঁ
রেকর্ড হচ্ছে এখন? হ্যাঁ রেকর্ড রেকর্ড হচ্ছে। আচ্ছা শ্যাডো যে সাইজটা আমরা চাইলে এখান থেকে শ্যাডো সাইজটাও বাড়িয়ে কমিয়ে দিতে পারি। আপনারা একটু দেখবেন যে শ্যাডো সাইজটা বাড়ালে কমালে কি ইফেক্ট হয়। আপনারা নিজেরা যখন কাজ করবেন তখন আপনারা এইগুলো নিয়ে এক্সপেরিমেন্ট করে দেখবেন যে আসলে কিভাবে আপনারা শ্যাডো সাইজ বাড়াবেন কমাবেন, মানে এইখানের অপশনগুলো আপনারা একটু খেয়াল করে দেখে নেবেন আর কি, এটাই আর কি বিষয়। আর ক্লাসের ভিডিও যদি আপনারা কেউ ভুলে চান যে শ্যাডো কীভাবে দিবেন, তাহলে ক্লাসের শুরুর দিকে মানে আমি যখন শ্যাডো নিয়ে আলোচনা করেছি তখন আরও বিস্তারিত আলোচনা করেছি, তখন ওই আলোচনাটা দেখলেও আপনি ইজিলি বুঝতে পারবেন যে আসলে আপনার শ্যাডোর এইখানে আসলে আপনি কী কী করতে পারবেন, এটাই আর কি। আর তারপরে আর একটা বিষয় নিয়ে আলোচনা করেছি, সেটা হচ্ছে স্টোক। স্টোক যেটা স্টোক নিয়ে আমরা আলোচনা করেছি যে কীভাবে স্টোক দিতে পারি, স্টোক স্টোকের ব্যাপারেও আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। স্টোকটা যদি ক্লিক করে দিই তখন আমরা এখান থেকে স্টোক বাড়াতে কমাতে পারবো। আমরা যদি চাই ভেতর সাইডে স্টোক দিব তখন ইনসাইড স্টোক দিয়ে দিব, যদি চাই আউট সাইডে স্টোক দিব তখন আউট সাইড সিলেক্ট করে দিব, যদি সেই সেন্টার মানে ভেতরে অর্ধেক থাকবে বাইরে অর্ধেক থাকবে তাহলে এখান থেকে সেটাও সিলেক্ট করে দিতে পারবো। সো আপাতত আমরা আউটসাইড দেখেছি শ্যাডোটা, শ্যাডোটা মানে শ্যাডো বলছি স্টোকটা, আর এটার সাইজটা একটু কমিয়ে দিয়েছি যতটুকু প্রয়োজন আর নিয়েছি। এইটাই হচ্ছে মূলত আজকের ক্লাসে আমরা দেখেছি। আর একটা জিনিস দেখেছি সেটা হচ্ছে সরি আমার লেয়ারের ইফেক্টটা চলে গিয়েছে, লেয়ারের ইফেক্টটা আমি ইজিলি যদি দিতে যাই সেক্ষেত্রে ডাবল ক্লিক করে আমি আবার লেয়ারের ইফেক্টটা দিয়ে দিই। আচ্ছা এই যে ড্রপ শ্যাডো, ওকে শেষ লেয়ারের ইফেক্ট। আর একটা জিনিস আমরা দেখেছি কীভাবে আমরা ইমেজ ক্লিপিং মাস্ক করতে পারি এবং আমরা ফ্লায়ার মকআপ তৈরি করতে পারি। এটা মকআপ তৈরি খুবই ইজি একটা বিষয়, আপনারা অনেকেই মকআপ করে করে অলরেডি পোস্ট করে দিয়েছেন গ্রুপে। আর একটা যে জিনিসটা আমরা শিখেছি সেটা হচ্ছে কীভাবে আমরা ইমেজ ক্লিপিং মাস্ক করব। যদি আমরা এই প্রথম ইমেজটা দিয়েই দেখি, ক্লিপিং মাস্কটাকে ছড়িয়ে নিই দেখেন, আর সেটা ইমেজটা কিন্তু সার্কেলের সাথে নেই, আমরা এই আমাদের এই যে নিচে হচ্ছে সার্কেল, উপরে হচ্ছে আমাদের ইমেজ, ঠিকঠাক মতো ইমেজের সাথে সার্কেল মানাচ্ছে না। আমরা জাস্ট যখন অল্ট প্রেস করে দুই লেয়ারের মাঝে মাঝে আমাদের মাউসের কার্সারটা নিয়ে যাব, যখন আমাদের এই চিহ্নটা আসবে তখন আমরা জাস্ট একটা ক্লিক করে দিলেই আমাদের লেয়ারটা ক্লিপিং মাস্ক হয়ে যাবে, মানে ওই লেয়ারের মধ্যে ওই বৃত্তের মধ্যে গোল হয়ে সুন্দরভাবে সেট হয়ে যাবে। সো সেক্ষেত্রে আমরা এভাবে ক্লিপিং মাস্ক করে আমাদের ফটোগুলো আরও ডিসিপ্লিন অনুযায়ী সাজাতে পারি। যেমনটা আমরা ট্রায়াঙ্গেল যে ফ্লায়ারটা ব্রেকডাউন করেছি তখন আমরা দেখেছি যে কীভাবে আমরা ট্রায়াঙ্গেল শুধুমাত্র ট্রায়াঙ্গেল দিয়ে পুরো ফ্লায়ারটাকে ডিজাইন করে ফেলতে পারি। এটাই আর কি আজকের ক্লাসের মূলত আমরা আলোচনা করেছি। আরও একটা জিনিস দেখেছি সেটা হচ্ছে এই যে আমাদের কিভাবে আমরা যে কোনো জায়গা থেকে কালার পিক করতে পারি কালার কোড সহ, যে কোনো কালার যে কোনো জায়গা থেকে পিক করতে পারি কালার কোড সহ। আপনারা কেউ বলতে পারবেন যে আসলে কিভাবে আসলে আমরা কালারটা পিক করে ফটোশপ ইউজ করতে পারি? এমন কেউ আছেন যে এই টুলটা ইউজ করে কালার পিক করে কালার দেখাবেন আমাদের? আচ্ছা তাহলে একটু স্ক্রিনশট দিয়ে আপনি আমাদের একটু শেখান যে আসলে কিভাবে আপনি ওই টুলটা ইউজ করে যে কোনো জায়গা থেকে কালার নিয়ে ইউজ করবেন ফটোশপে নিয়ে ইউজ করবেন। স্ক্রিনটা শেয়ার দেন, আমি আমার স্ক্রিনটা অফ করে দিচ্ছি। হচ্ছে না, একটু আগে
আপনি তাহলে ই করেন, একবার কমপ্লিট করে রাতে কোন একটা সময় দিয়ে দিবেন পোস্ট গ্রুপে দিয়ে দিবেন, এখানে আসলে একবারে কমপ্লিটটা আর কি। আমি তো দেখতে পাবো আর অন্য অনেকে যারা আছে সবাই দেখতে পাবে। আচ্ছা সাব্বির, আমরা কি দেখতে চাচ্ছি আসলে আপনি সেটাই দেখান শুধু, কিভাবে আপনি আপনার আমি আসলে ওখান থেকে কালার এটা কপি করেছি, কপি করে এখন এই শেপটা আছে, এই শেপটাতে আমি ওই কালারটা পেস্ট করব। করেন এখন সেটাই ট্রাই করতেছি। আচ্ছা ঠিক আছে, আপনি এখন আপনার স্ক্রিনটা অফ করে দেন, আপনি আমি আবার দেখা দিচ্ছি, আপনি একটু মনে রেখে এই জিনিসটা আবার একটু চেষ্টা করবেন করার, ঠিক আছে? ওকে, জাস্ট এই যে টুলটা আমি আপনাদেরকে দিয়েছি এটাকে যদি আমি প্রোনাউন্স ভুল না করি তাহলে এই টুলটার নাম হচ্ছে পিকজি, পিকজি.exe একটা ফাইল, তা এটাতে জাস্ট আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে স্যার আপনার স্ক্রিনটা শেয়ার করলে তো ভালো। আচ্ছা সরি, আমি আসলে ভুলে গেছি স্ক্রিন শেয়ার করার কথা। আচ্ছা এটাকে আবার কেটে দিয়ে শুরু থেকে দেখাই, এটা হচ্ছে আমার স্ক্রিন, দেখতে পাচ্ছেন আশা করি সবাই। সো আমাদের এইটা হচ্ছে আমাদের মূলত টুল কালার কপি করার, যেখান থেকে আমরা কালার কপি করব। সো সেক্ষেত্রে কালার কপি করতে গেলে আমাদের এইটা মানে খুব বেশি কিছু করতে হবে না, ইনস্টলও করতে হবে না, কিছুই করতে হবে না, জাস্ট এই টুলটা আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এই টুলটা অন হয়ে যাবে। অন হয়ে গেলে ধরেন এই যে আমরা ফটোশপ পিএইচডি যে ডার্ক নেভি ব্লু কালারটা যদি কপি করতে চাই, অথবা আমরা ওয়েবসাইটে গেলাম কোনো একটা ওয়েবসাইটে, যখন আমাদের সফটওয়্যারটা অন হয়ে যাবে তখন আমাদের এইরকম একটা মানে লেআউট দিবে, আমরা যেখানেই মাউস ধরি এরকম একটা লেআউট দিবে। যদি আপনাদের কারো এরকমটা না আসে তাহলে বুঝতে হবে যে আসলে আমাদের টুলটা অন হয়নি, মানে টুলটা কাজ করছে না ঠিক মতো। আচ্ছা এই যে রহিম ইয়াসিন ভাই সম্ভবত আমাদের আমাদেরকে এই সাইটটা দিয়েছেন, সাইটটা আসলে খুবই সুন্দর সাইট, এখান থেকে আপনারা চাইলে পিএনজি অথবা ভেক্টর আপনার পিএইচডি আছে যে যদি থেকে থাকে তাহলে পিএইচডি ডাউনলোড করতে পারেন উইদাউট এনি ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড নেই। আচ্ছা ধরেন আমরা এখান থেকেই একটা কালার কপি করি এই ওয়েবসাইট থেকেই, ধরেন এই এই যে এই বেগুনি কালারটা আমরা কপি করব। বেগুনি কালারটা কপি করতে গেলে আমরা কন্ট্রোল অল্ট সি, জাস্ট কন্ট্রোল অল্ট সি প্রেস করব, এটা হচ্ছে আমাদের কপি হয়ে গেল। যদি কেউ শর্টকাট ভুলে যান কোনো সমস্যা নাই, জাস্ট টুলটা ওপেন করে এই জায়গাটাতে মাউস নিয়ে যাবেন, তাহলে এইখানে আপনার পোড়াপুরি দেখিয়ে দেবে যে আসলে শর্টকাটগুলো কী কী। আসলে এখান থেকে আপনার শর্টকাটগুলো নিয়ে মানে শর্টকাটগুলো দেখে কালার কপি করে নিতে পারবেন, মূলত কালার কপিটাই বেশি কাজে লাগে, আর বাদবাকিগুলো মানে আমি অতটা ইউজ করিনি, আপনারা ইউজ করে দেখতে পারেন যে আসলে কী কী কাজে লাগে। জাস্ট কালার এখান থেকে আমরা কপি করে নিলাম, কপি করে নেওয়ার পরে আমরা জাস্ট ফটোশপে চলে যাই। ফটোশপে গিয়ে ধরেন এই শেপটা আমরা সিলেক্ট করলাম, শেপে এখানে ডাবল ক্লিক করলাম, আমাদের কালার পিকার অপশনটা চলে আসলো। এইখানে আমরা যে এই যে নিচে যে কালার কোড বসানোর যে জায়গাটা, একটু খেয়াল করবেন সবাই, নিচে যে কালার কোড বসানোর যে জায়গাটা এখানেই কন্ট্রোল ভি দিয়ে এটাকে পেস্ট করে দেবো। দেখেন বেগুনি কালারটা অলরেডি আমাদের ফ্লায়ারে পেস্ট হয়ে গেছে, মানে ফ্লায়ার বলছি আমাদের শেপে পেস্ট হয়ে গেছে। জাস্ট এখানে একটা ওকে দিয়ে দিলাম সিম্পল,
এইভাবে মানে খুব ইজিলি আমরা কোনো যে কোনো কালার যদি আমাদের পছন্দ হয় ওই টুলের মাধ্যমে আমরা ওই কালার কোড সহ কালার নিয়ে আসতে পারি। এটাই হচ্ছে সিম্পল সিম্পলি প্রসেস। আচ্ছা, এটা দেখেছিলাম আমরা মূলত। তাহলে আমরা আবার একটু প্রিভিউ করি আমাদের বাড়ির কাজ কি কি থাকবে। আমাদের বাড়ির কাজের মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের গ্রুপের ফেসবুক কভার ডিজাইন করা। ফয়সাল ভাই যদি আমাদের সাথে থেকে থাকেন তাহলে আপনি তো অবশ্যই শুনছেন। জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, যেহেতু গতবার আপনার ডিজাইনটা সিলেক্ট করা হয়েছে এবার আপনি কভার ডিজাইন করে দিতে পারেন, সমস্যা নেই। কিন্তু আপনার ডিজাইনটা আসলে আমরা আর সিলেক্ট করব না, নতুন কারো ডিজাইন আমরা দিব। আপনি ডিজাইনটা করে দিবেন, আপনার ডিজাইনটা যাতে যদি মানে অনেক ভালো হয় যাতে ইন্সপায়ারেশন হিসেবে নতুনরা ব্যবহার করে এটাকে, সেই হিসাবে আপনি চেষ্টা করব দিতে। কিন্তু আচ্ছা আচ্ছা, সেই হিসাব আমিও চিন্তা করছিলাম এবার কি ডিজাইন করব না আমি, কারণ একটু আর কি প্রজেক্ট নিয়ে ব্যস্ত আছি। আচ্ছা, যদি সময় পান তাহলে করে দিবেন। আসলে এটা জি ভাই পার্টিসিপেট করার চেষ্টা করব ইনশাআল্লাহ, যেহেতু আপনার ডিজাইনটা মানে আমরা ইউজ করেছি অলরেডি একবার। হ্যাঁ, সেটা বুঝতে পারছি। তো নতুন কারো ডিজাইন আমরা সিলেক্ট করব, সেই ক্ষেত্রে আপনারা যারা যারা আছেন সবাই ডিজাইন সাবমিট করবেন। এবং এটা হচ্ছে একটা বাড়ির কাজ। তার দ্বিতীয় কাজ হচ্ছে আমরা এই ফ্লায়ার যে তিনটা আপনাদের এক্সারসাইজ ফাইলের মধ্যে অ্যাড করে দিয়েছি সেই তিনটা ফ্লায়ার আপনারা ডিজাইন করবেন। ডিজাইন করে যে মক আপটা দিয়েছি সেই মক আপে করে সুন্দর করে একটা পোস্টের মধ্যে আপনারা পোস্ট করবেন। তিনটা ফ্লায়ার একসাথে মক আপ করে তিনটা মানে একটা পোস্টের মধ্যে তিনটা ছবি অ্যাড করে আপনারা পোস্ট করবেন। এটা হচ্ছে আপনাদের দুই নাম্বার কাজ। তিন নাম্বার কাজ হচ্ছে আপনারা এই ডিজাইনটা করবেন। এই ডিজাইনটা আশা করি সবাই পারবেন এই ডিজাইনটা করতে। এই ডিজাইনটা খুব বেশি জটিল কিছু না। আর যদি কেউ না পারেন তো এখনও ক্লাসের সময় আছে, আপনি বলবেন আমি আবার দেখিয়ে দিব যে আসলে কীভাবে এই ডিজাইনটা করতে হয়। সো সেই প্রসেস ফলো করে আপনারা করবেন। এই হচ্ছে তিন নাম্বার কাজ আপনাদের। এই মোটামুটি তিনটা কাজ, কভার ডিজাইন, তিনটা ফ্লায়ার ডিজাইন এবং এই ডিজাইনটা মেক করা, এই হচ্ছে তিনটা কাজ। আর একটা কাজ যদি মানে সম্ভব হয় আমি আপনাদেরকে দিয়ে দেবো, যে সেটা হচ্ছে বিজনেস কার্ড। সো আজকে বাদ দিই, বিজনেস কার্ডটা আজকে না করি। আজকে আমরা আপাতত এই তিনটা ডিজাইনই করব, মানে ফ্লায়ার ডিজাইন করব এবং গ্রুপে কভার ফটো ডিজাইন করব প্লাস আমাদের এই লোগোটা ডিজাইন করার চেষ্টা করব। ওকে, আশা করি সবাই ক্লিয়ার।